সকাল থেকেই তার চোখ দিয়ে পানি পড়ছে। শুরুতে ব্যাপারটা তিনি বুঝতে পারেননি। স্কুলে রওনা হবার আগে আয়নার চুল আঁচড়াতে গিয়ে মনে হলো বাঁ চোখের কোণাটা ভেজা ভেজা, চোখ দিয়ে পানি পড়ছে। আয়নায় ভালো করে তাকিয়ে দেখেন শুধু বাঁ চোখ না, দু চোখ দিয়েই পানি পড়ছে, অথচ চোখে কোনো জ্বালা যন্ত্রণা নেই। রহস্যটা কি? বয়সকালে শরীরবৃত্তির নিয়মকানুন কি অন্যরকম হয়ে যায়? খানিকটা বিস্ময় এবং খানিকটা বিরক্তি নিয়ে তিনি স্কুলে গেলেন। প্রথম পিরিয়ডে বীজগণিত, ক্লাস 9, সেকশন বি। ফার্স্ট পিরিয়ডে রোল কল করতে হয়, শুধু শুধু সময় নষ্ট হয়। 54 জন ছেলে, প্রতি ছেলের পেছনে 4 সেকেন্ড করে ধরলে 216 সেকেন্ড, অর্থাৎ 3.6 মিনিট। 50 মিনিটের ক্লাসের 18 ভাগের 1 ভাগ সময় চলে গেল। সময়ের কি নিদারুণ অপচয়, কোনো মানে হয় না। হেডমাস্টার সাহেবের কঠিন নিয়ম, রোল কল করতেই হবে। 32 বছর মনসুর সাহেব নিয়ম পালন করছেন, রোল কল করে সময় নষ্ট করছেন। আজই নিয়মের ব্যতিক্রম করলেন, রোল কল না করে সরাসরি বোর্ডে চলে গেলেন। চোখ দিয়ে পানি পড়াটা এই সময় বেড়ে গেল। বোর্ডে যা লেখেন পড়তে পারেন না, চোখের পানির জন্য সব ঝাপসা দেখা যায়। তিনি একসময় বিব্রত গলায় বললেন, থাক আজ আর পড়াবো না, চোখে সমস্যা। ছাত্ররা কেউ শব্দ করল না। আগে যেমন বোর্ডের দিকে তাকিয়েছিল, এখনো তেমনি তাকিয়ে রইল। চোখ দিয়ে পানি পড়ছে, বোর্ডের লেখা বুঝতে পারছি না। এই কথার পরও ছাত্ররা বোর্ডের লেখা থেকে চোখ সরালো না, যেন তারা পাথরের মূর্তি। মনসু সাহেবের মন কিছুটা খারাপ হলো, ছেলেরা তাকে এত ভয় পায় কেন? তিনি তার 32 বছরের শিক্ষকতা জীবনে কোনো ছাত্রকে ধমক পর্যন্ত দেননি, তাহলে এরকম হচ্ছে কেন? পাশের ক্লাসে বীরেনবাবু জিওগ্রাফি পড়াচ্ছেন, জলবায়ু। পড়ার ফাঁকে ফাঁকে কিসব বলছেন, ছাত্ররা হো হো করে হাসছেও, হাসি শুরু হয় আর থামতে চায় না। বীরেনবাবু রাগি গলায় ধমকান, ছাত্ররা তখন আরো হাসে। মনসু সাহেবের মনে হলো ক্লাস এরকমই হওয়া উচিত, ছাত্ররা আনন্দে থাকবে, যা শেখার শিখবে আনন্দে। এমন যদি হতো বীরেনবাবু বাজে টিচার, ভালো পড়াতে পারেন না, তাহলে একটা কথা ছিল, ব্যাপারটা মোটে সেরকম নয়। শিক্ষক হিসেবে বীরেনবাবুর কোনো তুলনা নেই। মনসু সাহেব চক হাতে ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে মনে করার চেষ্টা করছেন, তার এই দীর্ঘ শিক্ষকতা জীবনে কখনো কি তার কোনো কথায় কোনো রসিকতায় ছাত্ররা প্রাণ খুলে হেসেছে। তিনি মনে করতে পারলেন না, ছাত্রদের মুগ্ধ করার কোনো বিদ্যা তার জানা নেই। তিনি গল্প করতে পারেন না, গল্প শুনতেও তার ভালো লাগে না, কোনো কিছুই তার বোধহয় ভালো লাগে না, তিনি আগ্রহ বোধ করেন না। এই যে এতগুলি ছাত্র তার সামনে বসে আছে, তিনি এদের কারোর নাম জানেন না। রাস্তায় এদের কারোর সঙ্গে দেখা হলে তিনি চিনতে পারবেন না, অথচ তার স্মৃতিশক্তি দুর্বল নয়। আজ ছাত্র কতজন আছে? আজ সবাই কি উপস্থিত? তিনি গোনার চেষ্টা করছেন, চোখে অস্পষ্ট দেখছেন বলে শুনতে অসুবিধা হচ্ছে। তোমরা আজ কতজন উপস্থিত? ফর্সা একটা ছেলে দাঁড়িয়ে ভীত গলায় বলল, স্যার 41 জন। তিনি একটু চমকালেন, 41 জন উপস্থিত। 41 একটা মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার। 41 জন উপস্থিত হলে অনুপস্থিত হলো 13 জন, 13 আরেকটি মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার। বাহ, পরস্পর দুটো প্রাইম সংখ্যা পাওয়া গেল, ইন্টারেস্টিং তো। মনসুর সাহেবের চোখ দিয়ে পানি পড়া বেড়েছে, চশমার ফাঁক দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে। তিনি রুমাল দিয়ে চোখ মুছতে মুছতে আবারও বললেন, আমার চোখে একটা সমস্যা হয়েছে, পানি পড়ছে, আজ তোমাদের পড়াবো না। তিনি নিজের চেয়ারে বসলেন, ক্লাস শেষ হতে এখনো অনেক বাকি, এতক্ষণ কি করবেন, বসে থাকবেন চুপচাপ? এতে ছাত্রদের ক্ষতি হবে, সেটা ঠিক হবে না। উপদেশমূলক কোনো গল্প করতে পারলে ভালো হতো, উপদেশটা গল্পচ্ছলে শিখলেও লাভ। ঈশপের একটা গল্প বলা যেতে পারে, ঈশপের গল্পগুলি কি জানো? একটা গল্প আছে না, ধোপাদের নীলের গামলায় একবার এক শিয়াল পড়ে গেল, তার গা হয়ে গেল ঘন নীল। এটা কি ঈশপের গল্প না অন্য কারো গল্প? এই গল্পের উপদেশটা কি? আশ্চর্য, উপদেশটা মনে পড়ছে না। মনসুর সাহেব তার সামনে টেবিলে হাত রেখে তার উপর মাথা রাখলেন, এইভাবেই গল্পটা মনে করতে গিয়ে ঘুমিয়ে পড়লেন। ক্লাস শেষ হবার ঘন্টা পড়ল, তার ঘুম ভাঙল না। ছাত্ররা কেউ কোনো শব্দও করল না। পরের পিরিয়ডে হেডমাস্টার সাহেবের ইংরেজি পড়াবার কথা, তিনি মনসুর সাহেবকে ঘুম থেকে ডেকে তুললেন, বিস্মিত হয়ে বললেন, আপনার কি শরীর খারাপ? জি না।
দেখে তো মনে হচ্ছে শরীর খারাপ, চোখে কি হয়েছে? বুঝতে পারছি না, পানি পড়ছে। এই শরীর নিয়ে ক্লাসে এসেছেন কেন? যান যান বাড়ি, যান বাড়ি গিয়ে রেস্ট নিন। বাসে গিয়ে নিজে নিজে যেতে পারবেন না কেউ গিয়ে দিয়ে আসবে? যেতে পারবো, নিজে যেতে পারবো। বজলুর ফার্মেসিতে আগে যাবেন, বজলু আছে, ওকে চোখটা দেখিয়ে ওষুধ নিয়ে তারপরে যাবেন। জি আচ্ছা। আপনার বয়স হয়েছে, শরীর দুর্বল, এই বয়সে শরীরের দিকে খুব যত্ন নিতে হয়। মনসুর সাহেব খুবই লজ্জিত বোধ করছেন, ঘুমিয়ে পড়েছেন সেই কারণে লজ্জা, তার চেয়েও বড় লজ্জা তার কারণে হেডমাস্টার সাহেব কথা বলার সময় নষ্ট করেছেন, ছাত্রদের না পড়িয়ে অকারণে উদ্বেগ দেখাচ্ছেন অন্যের স্বাস্থ্য নিয়ে অন্যায়, ঘোরতর অন্যায়। তিনি চেয়ার থেকে নামলেন, নামতে গিয়ে মনে হলো পায়েও তেমন জোর পাচ্ছেন না, পড়ে যাচ্ছিলেন। হেডমাস্টার সাহেবের হাত ধরে ফেলে আবারও বললেন, আমি আপনার উপর খুবই রাগ করেছি মনসুর সাহেব, এক্সট্রিমলি অ্যানোয়েড, আগে শরীর তারপরে অন্য কথা, শরীর গেল তো সবই গেল। সংস্কৃতিতে এই বিষয়ে একটা শ্লোক আছে, শ্লোকটা হচ্ছে যাই হোক মনে পড়ছে না, শরীরং মনে পড়ছে না। মনসুর সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, অকারণে একটা মানুষ এত কথা বলে কেন? একই কথা বারবার বলার অর্থ কি? তিনি ক্লাস থেকে বেরোবার সময়ও দরজায় ধাক্কা খেলেন, ছাত্ররা অবাক হয়ে তাকে দেখছে। হেডমাস্টার সাহেব গ্রামার পড়াবেন, চক হাতে ব্ল্যাকবোর্ডের কাছে গিয়ে তাকে থমকে দাঁড়াতে হলো। ব্ল্যাকবোর্ডে বিচিত্র সব জিনিস লেখা, সাংকেতিক চিহ্নের মতো চিহ্ন বোর্ডের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত ঠাসা। হেডমাস্টার সাহেব বিস্মিত গলায় বললেন, এইসব কি, কে লিখেছে এসব? হু হ্যাজ রিটেন দিস? ক্লাস ক্যাপ্টেন উঠে দাঁড়াল, জবাব দিচ্ছ না কেন, কে সব হিজিবিজি লিখেছে? হু ইজ দ্য কালপ্রিট? মনসুর স্যার। মনসুর সাহেব লিখেছেন? জি। কি এইসব? জানি না স্যার। জানো না মানে তোমরা জিজ্ঞেস করোনি? জি না। তোমাদের জানার আগ্রহ ছিল না? ভয় লাগে স্যার। ওনার কি পড়াবার কথা ছিল? অ্যালজেব্রা। হেডমাস্টার সাহেব ডাস্টার হাতে দাঁড়িয়ে রইলেন, বোর্ডের লেখাগুলি মুছে ফেলা উচিত কিনা তিনি বুঝতে পারছেন না, কাউকে কি ডেকে এনে দেখাবেন? মানুষটার হয়েছে কি, মাথা খারাপ হয়ে গেছে? এ তো বড় চিন্তার বিষয় হলো, মানুষটাকে একা একা বিদায় করা ঠিক হয়নি, একজন কাউকে সঙ্গে দেওয়া উচিত ছিল। মনসুর সাহেব ক্লাস থেকে বের হয়ে কমন রুমে খানিকক্ষণ বসলেন, ছুটির দরখাস্ত লিখে রেখে যাওয়া দরকার, হেডমাস্টার সাহেব ছুটি দিয়েছেন বলেই তিনি সঙ্গে সঙ্গে বাড়ি রওনা হবেন এটা ঠিক না। কমন রুমে ফজলুর রহমান বসে আছেন, খবরের কাগজ পড়ছেন, ক্লাসের ঘন্টা পড়ে গেছে তারপরে উনি বসে আছেন কেন? এই মানুষটা সবসময় ক্লাসে যেতে দেরি করেন, অনুচিত একটা কাজ, তার থেকে ছাত্ররা ফাঁকি শিখবে, এই বয়সটা হলো তাদের শেখার বয়স, এই বয়সে তারা যা দেখে তাই শেখে। বজলুর রহমান সাহেব। জি। ক্লাস নেই? আছে। যাবেন না? খবরের কাগজটা একটু চোখ বুলিয়ে যাই, বাংলা ফার্স্ট পেপার, এটা পড়ানো না পড়ানো একই। বাংলার কথা শুনে মনসুর সাহেবের আগ্রহ নিয়ে বললেন, ভালো কথা, আপনি কি ঈশপের ওই গল্পটা জানেন? কোন গল্প? ওই যে একটা শেয়াল ধোপার নীলের গামলায় পড়ে গেল, তার গা হয়ে গেল নীল, শেয়াল না একটা গাধা পড়েছিল, ওই গল্পের মোরালটা কি? ঈশপের গল্পের মোরাল সবই ফালতু মোরাল, এইসব নিয়ে মাথা ঘামানোর কোনো কারণ নেই, এই যুগের মোরাল হলো ইট ড্রিঙ্ক অ্যান্ড বি হ্যাপি। মনসুর সাহেব ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন, ছুটির দরখাস্ত লিখতে তার কষ্ট হচ্ছে, চোখ দিয়ে খুব পানি পড়ছে। মনসুর সাহেব থাকেন আজিজ খা ব্যাপারীর গুদাম ঘরের ওপরে, কেরোগেটের টিনের দেয়ালে ঘেরা গুদাম ঘর, তার ওপরে দুটা ঘর, এটাই থাকেন মনসুর সাহেব, অন্য ঘরটা খালি। আজিজ খা বলেছেন, স্যার ইচ্ছা করলে এই ঘরটাও আপনি কিন্তু ব্যবহার করতে পারেন, একটায় ঘুমাবেন অন্যটায় লেখাপড়ার কাজ করবেন। মনসুর সাহেব রাজি হননি, তার জন্য একটা কামরাই যথেষ্ট, দুটো কামরা মানেই বাহুল্য, তিনি সারা জীবন বাহুল্য বর্জন করতে চেয়েছেন। নিজের ঘরটা তিনি তার প্রয়োজন মতো সাজিয়ে নিয়েছেন, বড় একটা খাট আছে, ছোট খাটে তিনি শুতে পারেন না, ঘুমাবার সময় হাত পা ছড়িয়ে ঘুমোতে ভালো লাগে, খাটের সঙ্গেই টেবিল, টেবিলটাও বড়, ঘরে কোনো চেয়ার নেই, খাটে বসে যেহেতু টেবিলে লেখালেখি করাছে কাজেই চেয়ার তার কাছে বাহুল্য বলে মনে হয়েছে। একটা আলনা আছে, আলনা তার কাছে প্রয়োজনীয়,
কাপড় চোপড় সামনে থাকে, যখন যেটা দরকার হাত বাড়িয়ে নিতে পারেন। তার ঘরে শৌখিন জিনিসের মধ্যে একটা সিলিং ফ্যান আছে, নতুন সিলিং ফ্যান, এর পাখা খবরের কাগজ দিয়ে মোড়া। আজিজ খা ব্যাপারী সিলিং ফ্যান লাগিয়ে দিয়েছেন, ইলেকট্রিসিটি নেই বলে সিলিং ফ্যান কখনো চলে না। নেত্রকোনা শহরে ইলেকট্রিসিটি আছে, আজিজ ব্যাপারীর গুদাম শহরের বাইরে বলে ইলেকট্রিসিটির লাইন এখনো দেয়নি, তবে পোল বসাচ্ছে, খুব শীঘ্রই ইলেকট্রিসিটি চলে আসার কথা। মনসুর সাহেবের জায়গাটা খুবই পছন্দ, নিরিবিলির কারণেই পছন্দ। গুদামে যখন মাল তোলা হয় কিংবা মাল খালাস করা হয় তখন কিছু চুইচুই থাকে, বাকি সময়টা শুনছান নীরবতা। গুদামের দুজন দারোয়ান, এর একজন কোনো কথাই বলে না, অন্যজনের কথা বলার প্রচণ্ড নেশা, কথা বলার লোক পায় না বলে সেও কথা বলতে পারে না। এই দারোয়ানের নাম হরমুজ মিয়া, সে মনসুর সাহেবের খাওয়া দাওয়া দেখে, এই কাজের জন্য মাসে তাকে 50 টাকা করে দেওয়া হয়। মনসুর সাহেবের খাওয়া দাওয়ার ব্যবস্থা অত্যন্ত সরল, তিনি বলে দিয়েছেন এক পদের বেশি দ্বিতীয় পদ যেন কখনো রান্না করা না হয়, দ্বিতীয় পদ মানেই বাহুল্য। হরমুজ মিয়ার উপর কঠিন নির্দেশ থাকা সত্ত্বেও সে প্রায়ই এটা ওটা রেঁধে ফেলে, সিমের ভর্তা, পাকা টমেটোর ভর্তা, কুমড়ো ফুলের বড়া। মনসুর সাহেব বিরক্ত হন, কিন্তু হরমুজকে কিছু বলতে পারেন না, কারণ তিনি জানেন মানুষ মাত্রই বাহুল্যপ্রিয়, একটা বাড়ি মানুষের জন্য যথেষ্ট, তারপরও টাকা থাকলে সে 2-3টা বাড়ি বানাবে। আজিজ ব্যাপারের নেত্রকোনা শহরে 3টা বাড়ি, এখন আবার ঢাকার সোবহানবাগ এলাকায় বাড়ি বানাচ্ছে। বাড়ি বানানোর খবর দেওয়ার জন্য কে মনসুর সাহেবের কাছে এসেছিল। মনসুর সাহেব বলেছেন, এতগুলি বাড়ির তোমার দরকার কি? একটা মাকড়সাকে দেখো, সে একটাই বাড়ি বানায়, সুতার তৈরি একটাই ঘর, কোনো মাকড়সা দেখবে না যে 4-5টা ঘর বানিয়ে রেখেছে। আজিজ খা বিনয়ের সঙ্গে বলেছে, যথার্থ বলেছেন স্যার, যথার্থ কথা, তবে ব্যাপার হলো কি, বাড়িগুলি ভাড়া দিলে আয় হয়, ফিক্সড ইনকাম, মাসের শেষে হাতে চলে আসে, চিন্তাভাবনা করা লাগে না। এত ইনকাম দিয়ে বা তোমার প্রয়োজন কি? আর খরচ বরচ আছে, টাকার দরকার কখনো শেষ হয় না, বুঝেছেন? আর তারপর ধরেন টাকার কারণে দান খয়রাত করতে পারি, এদের সব হয়। তা শুনলে খুশি হবেন, নিজের খরচে আমি একটা হাফিজিয়া মাদ্রাসা করে দিয়েছি, ভবিষ্যতে একটা মসজিদ বানানোর ইচ্ছা আছে, মাকড়সার তো আর মাদ্রাসা দিতে হয় না, মসজিদও বানাতে হয় না। মনসুর সাহেবকে যেন পোলাওয়ের চালের ভাত রান্না করে দেওয়া হয়, সেজন্য মাসের শুরুতেই তিনি আধমন চিনিগুড়া চাল হরমুজের কাছে পাঠিয়ে দেন। হরমুজকে বলা হয়েছে এই ব্যাপারটা সে যেন গোপন রাখে, হরমুজ সেই পোলাওয়ের চাল বাজারে বিক্রি করে দেয়, কারণ সে লক্ষ্য করেছে মনসুর সাহেব পোলাওয়ের চাল এবং সাধারণ চালের পার্থক্য ধরতে পারেন না। কয়েকবার সে পোলাওয়ের চালের ভাত রেঁধে দিয়েছে, মনসুর সাহেব একটা শব্দও করেননি। আজিজ ব্যাপারীর এই বাড়িতে মনসুর সাহেব আছেন গত 11 বছর ধরে। প্রতি মাসে ঘরে থাকায় ভাড়া বাবদ 30 টাকা নিয়ে আজিজ ব্যাপারীকে দিয়ে তার কাছ থেকে রসিদ নিয়ে আসেন। তিনি জানেন না 11 বছর আগে 30 টাকার যে মূল্য ছিল আজ সে মূল্য নেই, 1 কেজি চিনের দামই 30 টাকা। জগৎ সংসার থেমে নেই, শুধু মনসুর সাহেব থেমে আছেন, তিনি তা জানেন না। চোখের সমস্যা নিয়ে মনসুর সাহেব অসময়ে তার ঘরে ফিরে এলেন, তালা খুলে বিছানায় শুয়ে রইলেন। দুপুরে তার ঘুমানোর অভ্যাস নেই, আজ বিকেল পর্যন্ত ঘুমোলেন। ঘুম ভেঙে মুখ ধুতে গিয়ে লক্ষ্য করলেন চোখ জ্বালা করছে, তার ভুরু কুঞ্চিত হলো। চোখ জ্বালা করলে তো সমস্যা, রাত জেগে কাজ করতে হবে, চোখ জ্বালা করলে কাজ করবেন কিভাবে? ডাক্তারের কাছ থেকে ঘুরে আসাই ভালো, তাছাড়া ঘরে কাগজ নেই, কাগজও কিনতে হবে, কলমের কালি কিনতে হবে, বল পয়েন্টে তিনি লিখতে পারেন না, আরও টুকটাক কিছু জিনিস। চিনি নেই, লেবু নেই, রাতে ঘুমোতে যাবার আগে একবার গ্লাস লেবুর শরবত খান, এটাও এক অর্থে বাহুল্য, তবে অভ্যাস হয়ে গেছে। অভ্যাস খুবই খারাপ জিনিস, অভ্যাস মানুষকে বিলাসী করে। সারে কি নিদ্রা করতেছেন? হরমুজ মিয়া দরজা দিয়ে মাথা ঢুকিয়ে হাসি মুখে তাকিয়ে আছে, কঠিন কঠিন বাক্য ব্যবহার করে সে আনন্দ পায়। কি ব্যাপার হরমুজ? আপনার কাছে একটা আবেদন আসিল স্যার। বলো। স্যার, আমার মধ্যম কন্যার শাদি হয়েছে, সন্ধি কন্যায়, জামাই ঘারামির কাজ করে, চৈত্র মাসে এর আর কোনো কাজকাম থাকে না। সাহায্য চাও? হ্যাঁ জি না স্যার, সাহায্য না। তাহলে কি? মেয়েটার সন্তান হবে, এর আগে একবার গর্ভ নষ্ট হয়েছিল, আমারে বলছে মদনপুর পীর সাহেবের ফুল গাছে একটা পুষ্প তার জন্য নিয়ে যেতে। ছুটি চাও? হ্যাঁ জি, 2 দিনের ছুটি। যাও। আপনার খাওয়া দাওয়া? আমার খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করতে হবে না, একজন তো আছেই, বসির আছে না? হ্যাঁ যে না, বসির ছুটি নিয়ে আসি লাগেছে। অসুবিধা কিছু নেই, বাইরে টাইরে
ভ্রমণের জন্য গেলে গেটে তালা দিয়ে যাইবেন। এই যে স্যার তালা চাবি। আচ্ছা ঠিক আছে। ভয় পাবেন না তো স্যার? না না ভয় কেন পাবো, ভয় পাবার কিছু আছে? হ্যাঁ জি না, ভয়ের কিছু নেই। তবে স্যার সত্য কথা বলতে কি, দিনের সামান্য উপদ্রব, একটা দুষ্ট জিন আছে এই গ্রামেই থাকে, মাঝে মধ্যে ফাইজলামি করে। একবার কি হইছে স্যার শুনেন, শ্রাবণ মাস, ঝুম বৃষ্টি। তুমি এখন যাও হরমুজ, আমার শরীরটা ভালো না, আমি একটু বিশ্রাম করব। জি আচ্ছা, আরেকটা ছোট্ট আবেদন ছিল স্যার, অপরাধ না নিলে নিবেদন করি। আমি স্যার এই যে ছুটি নিয়ে চলে গেলাম, এইটা সাহেবরে বলবেন না। আজ কিছু জিজ্ঞেস না করলে অবশ্যই বলবো না, তবে জিজ্ঞেস করলে তো বলতেই হবে, আমি মিথ্যা কথা বলি না। হ্যাঁ মাঝে মধ্যে দুই একটা মিথ্যা কথা বললে কিছু হয় না গো স্যার, সত্য যেমন আল্লাহ পাকের সৃষ্টি, মিথ্যাও তেমন তারই তো সৃষ্টি। তুমি এখন যাও হরমুজ। হরমুজ চলে গেল, তবে যাবার আগে অত্যন্ত বিনয়ের সঙ্গে মনসুর সাহেবের পা ছুঁয়ে সালাম করল। স্যার গরিবের জন্য একটু দোয়া রাখবেন। আচ্ছা রাখবো, দোয়া রাখবো, এখন তুমি যাও। আপনার একা ফাইলা যাইতে খুব পেরেশান, কিন্তু তুমি যাও, সমস্যা নেই। মনসুর সাহেব সন্ধ্যার আগে নেত্রকোনা শহরের দিকে রওনা হলেন। যে কাজগুলি সারতে হবে সেগুলি হচ্ছে, এক কাগজ কিনতে হবে, দুই চিনি কিনতে হবে, তিন লেবু কিনতে হবে, চার ডাক্তার বজলুর রহমানকে চোখ দেখাতে হবে, পাঁচ ফাউন্টেন পেনের কালি কিনতে হবে। মোট পাঁচটা কাজ। পাঁচ সংখ্যাটা ইন্টারেস্টিং, মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার, সংখ্যার জগতে চতুর্থ প্রাইম নাম্বার। প্রথমটা হলো এক, তারপর দুই, তারপর তিন, তারপরই পাঁচ। পাঁচের পর সাত, সাতের পর এগারো, এগারোর পর তেরো, তেরোর পর সতেরো, সতেরোর পর উনিশ। এক থেকে দশের ভেতর প্রাইম নাম্বার হলো পাঁচটা, দশ থেকে বিশের ভেতর চারটা, বিশ থেকে তিরিশের মধ্যে মাত্র দুটা। সংখ্যা বড় হবার সঙ্গে সঙ্গে প্রাইম নাম্বারের সংখ্যা কমে যাচ্ছে। মনসুর সাহেব মাথা থেকে মৌলিক সংখ্যার চিন্তাভাবনা দূরে সরিয়ে রাখার চেষ্টা করছেন, পারছেন না। সারাক্ষণ মাথায় এইসব ঘুরলে ভালো লাগে না। আকাশে মেঘ জমেছে, চৈত্র মাসে আকাশে মেঘ জমতে শুরু করার অর্থ ভালো না, ঝড় হবে, খোলা মাঠে ঝড়ের ভেতর পড়ার অভিজ্ঞতা ভয়াবহ হবার কথা। মনসুর সাহেবকে তেমন উদ্বিগ্ন দেখা গেল না, অথচ তার মতো আরও যারা শহরের দিকে যাচ্ছে তারা উদ্বিগ্ন, দ্রুত হাঁটছে, বারবার আকাশের দিকে তাকাচ্ছে। সবচেয়ে বড় আশঙ্কা হলো শিলাবৃষ্টির। চৈত্রের শেষ আকাশ ঘন কালো হয়ে উঠলে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকে, খোলা মাঠে শিলাবৃষ্টির হাতে পড়লে ভয়াবহ সমস্যা, আশ্রয় নেবার জায়গা নেই। ইউনিয়ন বোর্ডের এই রাস্তা নতুন হয়েছে, রাস্তার দুপাশে গাছপালা কিছুই নেই। বছর দুই আগে বন বিভাগ চারা লাগিয়েছিল, এক সপ্তাহের মধ্যে ছাগলে খেয়ে পরিষ্কার করে ফেলেছে। ছোট বাজারে আজিজ ব্যাপারের একটি স্টেশনারি দোকান আছে, মনসুর সাহেব সেখান থেকে কাগজ কালি কিনলেন, দাম দিতে হলো না, তারা খাতায় লিখে রাখে, মাসের শুরুতে বিল করে টাকা নেয়। মনসুর সাহেবের ক্ষীণ সন্দেহ এরা হিসেবে কোনো গণ্ডগোল করে, কারণ তিনি প্রচুর কাগজ কেনেন কিন্তু বিল এত কম হয়। আজিজ ব্যাপারীকে তিনি তার সন্দেহের কথা বলেছিলেন। আজিজ বলেছে, হেই সব নিয়ে আপনি ভাববেন না তো স্যার, আমরা পাইকারি হিসাবে বিল করি, এতে খানিকটা কম হয়। আজিজ আজ দোকানে ছিল না, তার এক কর্মচারী বদরুল কাগজ এবং কালি পলিসিনের ব্যাগে ভরতে ভরতে বলল, হ্যাঁ দিনের অবস্থা ভালো না, তাড়াতাড়ি বাড়ি চলে যান স্যার, জ্বরাইব। স্যারের সঙ্গে কি ছাতা আছে? না। একটা ছাতা নিয়ে যান। ছাতা নিব না, আমার ছাতা খুব হারায়। হারাইলে হারাবে, ছাতাটা নিয়ে যান, আমি বরং একটা রিক্সা ঠিক করে দিই, রিক্সা আপনারা নিয়ে যাবে, বৃষ্টি শুরু হয়ে গেলে রিক্সা পাবেন না, কাঁচা রাস্তায় রিক্সা যাবে না। না না রিক্সা লাগবে না, হ্যাঁ রিক্সায় আমি চড়ি না, রিক্সার ঝাঁকুনিতে আমার চিন্তার অসুবিধা হয়। কি চিন্তা? তেমন কিছু না, হাঁটতে হাঁটতে যা মাথায় আসে, যেমন ধরো প্রাইম সংখ্যা। সেটা কি? মৌলিক সংখ্যা, যে সংখ্যাকে সেই সংখ্যা এবং এক এই দুটি ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ দেওয়া যায় না। যেমন ধরো তিন একটা মৌলিক সংখ্যা, আবার চার মৌলিক সংখ্যা না, চারকে তুমি দুই দিয়ে ভাগ দিতে পারছো। তারপর আসে পাঁচ, পাঁচ মৌলিক সংখ্যা, পাঁচের পর আসছে সাত। আর বলতে হইব না স্যার, মা থাউলা হয়ে যাইতেছে, আপনি হাঁটতে হাঁটতে এইসব চিন্তা করেন? হ্যাঁ। কি হয় এইসব চিন্তা করা? কিছু হয় না, মনের আনন্দ। স্যার এর মধ্যে আনন্দের কি আছে? মনসুর সাহেব আনন্দের কারণ ব্যাখ্যা করতে পারলেন না, ব্যাখ্যা তার নিজেরও জানা নেই, চিন্তা করলে আনন্দ হয় এটাই শুধু জানে। কাগজ কতগুলি দিয়েছ? তিন দস্তা দিছি, আরো লাগবো স্যার? আরো কিছু দিয়ে দাও,
কাগজ এখন বেশি লাগছে, প্রতি সপ্তাহে কাগজ নেন। আপনি স্যার এত কাগজ দেওয়া করেন কি? হিসাব নিকাশ করি। কিসের হিসাব নিকাশ? ইয়ে মানে একটা অঙ্ক করছি, জটিল অঙ্ক, মানে ঠিক কি আর বলবো। বদরুল হা করে তাকিয়ে রইল। সেই দোকানে কাজ করছে বেশি দিন না, 3 বছরের মতো হবে। এই 3 বছর ধরে সে এই মানুষটাকে কাগজ দিয়ে যাচ্ছে, কোনো সপ্তাহে 3 দস্তা, কোনো সপ্তাহে 5। স্যার অঙ্কটা কি? তেমন কিছু না, শখের একটা ব্যাপার। যাই, কেমন চা খেয়ে যান স্যার, ঝড়বাদলের দিন চা খেলে ভালো লাগবো। ঝড়বাদলা কোথায়? এখনো নাই, তবে স্যার শুরু হবে। চা খেতে ইচ্ছে করছে না, থাক একটু খান স্যার। আপনি কিছু না খেয়া শুধু মুখে চলে গেলে সাহেব রাগ করবেন, চা আনতে ফ্লাস্ক নেওয়ার লোক গেছে, আয়সা পড়ব। মনসুর বসলেন। বদরুল বলল, আপনার অঙ্কটার বিষয়ে কিছু বলেন স্যার শুনি, শখের একটা অঙ্ক করছেন, শুনেই কেমন লাগে। অঙ্ক আর মানসাঙ্ক এই দুয়ের নাম শুনলে এখন কলিতা কাঁপে। তাও ভালো, এখনকার ছাত্রদের মানসাঙ্ক করতে হয় না, মনের দামের বামে ইলেক মাত্র দিলে ওরে বাপরে কি জিনিস আসিল। স্যার আপনার অঙ্কটা কি? ওইটা হলো তোমার ফিবোনাক্কি রাশিমালা নিয়ে একটা কাজ। কি রাশিমালা বললেন? ফিবোনাক্কি, ত্রয়োদশ শতাব্দীর এক বিখ্যাত গণিতবিদ লিওনার্ডো ফিবোনাক্কি এই রাশিমালা বের করেছিলেন। মরবার সময় তিনি বলে গিয়েছিলেন প্রকৃতির মূল সমস্যা এই রাশিমালাতে আছে। স্যার বলেন কি? মৃত্যুর সময় তিনি খুব আফসোস নিয়ে মারা গিয়েছিলেন। আফসোস কি জন্যে? রহস্যময় এক রাশিমালা বের করলেন, কিন্তু এই রাশিমালা নিয়ে কাজ করে যেতে পারলেন না, এই নিয়ে আফসোস। মৃত্যুর সময় চিৎকার করে বলেছিলেন, হে ঈশ্বর আমাকে আর মাত্র 3 বছর আয়ু দাও, মাত্র 3। আহারে বেচারা, আর 3 বছর বাঁচলে ফাটাফাটি হয়ে যেত, তাই না স্যার? মনসুর সাহেব উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, প্রকৃতিতে ফিবোনাকি সিরিজের খুব প্রয়োগ দেখা যায়। সূর্যমুখী ফুলের পাপড়ির বিন্যাস এই রাশিমালা অনুসারে হয়, শামুকের যে স্পাইরেল তাও এই রাশিমালা অনুসারে হয়। সমুদ্রে এক ধরনের লাল কাঁকড়া থাকে, সেই কাঁকড়া যেসব নকশা বালিতে তৈরি করে তার মধ্যেও থাকে ফিবোনাক্কি রাশিমালা। বলেন কি? শীতের সময় সাগর পাড়ি দিয়ে অতিথি পাখিরা যে আসে, ওরা ঝাঁক বেঁধে ওরে, ঝাঁকে পাখির সংখ্যা ফিবোনাক্কি রাশিমালায় যেসব সংখ্যা আছে তার বাইরে কখনো হয় না। যেমন ধরো একটা পাখি 21টা পাখি থাকতে পারে, কিন্তু কখনো 22টা বা 23টা পাখি থাকবে না, কারণ 22 বা 23 ফিবোনাক্কি রাশিমালায় নেই, 21 আছে। আজ উঠি বদরুল। জি আচ্ছা স্যার, আপনার কাছ থেকে জ্ঞানের কথা শুননা মনটা বড় ভালো হয়েছে। তুমি তো মনে হয় কিছু বুঝতে পারোনি। স্যার বুঝছি, আপনি জলের মতো বুঝাই দিয়েছেন, আপনার মতো একজন শিক্ষক পাইলে মেট্রিক অঙ্কে লেটার থাকতো। স্যার সাতারা নিয়ে যান, বৃষ্টি নামলে বলে। আচ্ছা স্যার, বৃষ্টির ফোঁটাও কি ফিবোনাক্কি রাশিমালার মতো পড়ে? মনসুর সাহেব জবাব দিলেন না। তার ক্ষীণ সন্দেহ হলো ছেলেটা তার সাথে রসিকতা করার চেষ্টা করছে। রাস্তায় নামতেই বৃষ্টি পড়তে শুরু করলো। বৃষ্টি মাথায় নিয়ে তিনি ডাক্তার বজলুর রহমানের ফার্মেসিতে উঠলেন। ফার্মেসি অন্ধকার, কাট আউট চলে গেছে, মোমবাতি জ্বালিয়ে বজলুর রহমান সাহেব জমিয়ে গল্প করছেন। কয়েকজন আগ্রহী শ্রোতা তাকে ঘিরে আছে। টেবিলে মরিচ দিয়ে মাখা মুড়ি, মরিচ এমন ঢেসে দেওয়া হয়েছে যে ঘরে পা দিতে মরিচের গন্ধ নাকে এলো। মনসুর সাহেবকে দেখে বজলুর রহমান বললেন, স্যার আসুন মুড়ি খান, হেড স্যার বলেছেন আপনার চোখের সমস্যার কথা, বাতি নেই চোখ দেখতে পারবো না, কম্পাউন্ডার ইলেকট্রিশিয়ান আনতে গেছে, বাতি আসুক তারপর চোখ দেখব। আড্ডার একজন গল্পটা শেষ করতে বলল, ভূতের গল্প হচ্ছিল, গল্পে বাধা পড়ায় সবাই খানিকটা বিরক্ত। মনসুর সাহেব এক কোণায় চেয়ারে গুটিসুটি হয়ে বসলেন। বজলুর রহমান ভূতের গল্প আবার শুরু করলেন। ছেলে মানুষই সব ভূতের গল্প শুনতে ইচ্ছা করে না, মনসুর সাহেব বাধ্য হয়ে শুনছেন। ঘটনাটা বরিশালের, বরিশালের ঠিক না, পিরোজপুর সাব ডিভিশনের গোয়া রেখা গ্রামে, আমার নিজের দেখা। অন্যের কাছে শোনা গল্প হলে আপনাদের বলতাম না, তখন ঢাকা মেডিকেল সেকেন্ড ইয়ারে পড়ি। আমার ছোট মামা বিয়ে করেছেন গোয়া রেখা গ্রামে, আমাকে একবার পাঠালেন মামিকে পৌঁছে দিয়ে আসতে। আমি ভেবেছি যাব, মামিকে পৌঁছে দিয়ে পরদিন চলে আসব। মেডিকেল কলেজ খোলা, ইচ্ছে করলেও থাকার উপায় নেই। পৌঁছার পর এমন বিপদে পড়লাম, শুরু হলো লঞ্চ স্ট্রাইক, ওইসব অঞ্চলের কায়দা কানুনই অন্যরকম, একটা কিছু শুরু হলে আর শেষ হয় না, 10 দিন ধরে চললো স্ট্রাইক। আমি তিক্ত বিরক্ত, যাবো কিভাবে? যোগাযোগের একটাই ব্যবস্থা, লঞ্চ বা স্টিমার, ইচ্ছা করলে
সাঁতরে রওনা দেয়া দিই। এই সময়ের ঘটনা, গোয়ারেখা গ্রামের জঙ্গলে একটা ডেড বডি পাওয়া গেল, কেউ মেরে ফেলে রেখে গেছে, টাটকা ডেড বডি, নাক দিয়ে মুখ দিয়ে তখন রক্ত পড়ছে। এক গরুর রাখাল জঙ্গলে গিয়েছিল গরুর খোঁজে, সেই ডেড বডি প্রথম দেখল। গ্রামের সমস্ত লোক ভেঙে পড়ল, অপরিচিত মানুষের ডেড বডি, আগে কেউ কখনো দেখেনি। মধ্যবয়স্ক একজন মানুষ, পরনে নীল লুঙ্গি, গায়ে ফতুয়ার মতো একটা জিনিস। মাদ্রাসার কম বয়সী তালেবুরেলেনদের যেমন অল্প কয়েক কোষে দাড়ি থাকে, সেরকম দাড়ি। পুলিশে খবর দেবার উপায় নেই, গ্রামের লোকজন পরামর্শ করে জানাজা পড়ে গোর কবর দিয়ে ফেলল। সকালবেলা কবর দিয়েছে, সন্ধ্যাবেলা পুলিশ এসে উপস্থিত। ওদের নিজেদের স্পিড বোট আছে, ফটফট করে স্বরূপকাঠি থানার সেকেন্ড অফিসার চারজন কনস্টেবল নিয়ে হাজির। এসেই বিরাট হম্বিতম্বি, কেন পুলিশে খবর না দিয়ে ডেড বডি কবর দেওয়া হলো? এর মধ্যে রহস্য আছে। তিনি নাকি কাউকে ছাড়বেন না, প্রয়োজনে গ্রাম শুদ্ধ বেঁধে নিয়ে যাবেন। পয়সা খাওয়ার মতলব আর কি, গ্রাম অঞ্চলে খুন খারাপি হওয়া মানে পুলিশের জন্য ঈদ উৎসব, আসামি ফরিয়াদি দুই তরফ থেকেই স্রোতের মতো টাকা আসতে থাকে। গ্রামের মুরব্বীরা চাঁদা তুলে হাজারখানিক টাকা সেকেন্ড অফিসার সাহেবকে দিয়ে আপাতত ঠান্ডা করল। ডাব টাব কেটে আনলো, সেকেন্ড অফিসার সাহেব বললেন, গোর খোদাই করে ডেড বডি তোলো, আমি দেখব। সবাই বলল সন্ধ্যাবেলা এই কাজটা করা ঠিক হবে না। ভদ্রলোক হুঙ্কার দিয়ে বললেন, পুলিশের কাছে আবার সকাল সন্ধ্যা কি? কবর খোলা শুরু হলো, গ্রামের সব লোক ভেঙে পড়ল। আমিও কৌতূহলী হয়ে গেলাম, দুটা হ্যাজাক বাতি চালানো হয়েছে, অনেকেই এসেছে হারিকেন হাতে, কবর খুঁড়ে সবাই হতভম্ব, কারণ ডেড বডির গায়ে কাফনের কাপড়টা নেই। ডেড বডি তার কাফনের কাপড় নিজেই খেয়ে ফেলেছে, সবটা খেতে পারেনি, খানিকটা কাপড় মুখ থেকে বের হয়ে আছে। বজলুর রহমান সিগারেট ধরাতে ধরাতে বললেন, পরের ব্যাপার আরো ভয়ঙ্কর, দাঁড়ান বলছি, চাটা খেয়ে নেই, কথা বলতে বলতে টায়ার্ড হয়ে গিয়েছি। মনসুর সাহেবের অসহ্য লাগছে, এই গল্পের বাকি অংশ শোনার তার আর ধৈর্য নেই। তিনি উঠে দাঁড়ালেন, বজলুর রহমান সাহেব আমি আজ উঠি, আরেকদিন আসব। আরে বসুন বসুন, চোখটা দেখে দেই, বাতি নেই, দেখবেন কি, গল্পের শেষটা শুনে যান, শেষটা ভয়ঙ্কর। ইচ্ছা করছে না। মনসুর সাহেব ঘরের বাইরে পা দিলেন, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করেছে, তিনি দ্রুত হাঁটছেন। একটা কিছু ভুল হয়ে গেছে, তিনি সেই ভুল ধরতে পারছেন না, মনের অস্বস্তি দূর হচ্ছে না। ছোট বাজার ছাড়িয়ে যখন কাঁচা পথে উঠে এলেন, তখনই নিজের অস্বস্তির কারণ ধরতে পারলেন, ছাতা ফেলে এসেছেন। এখন ফিরে গিয়ে ছাতা আনতে যাবার অর্থ হয় না। এটেল মাটির রাস্তা, বৃষ্টি পড়তেই কাদা হয়ে গেছে, জুতা কাদায় আটকে যাচ্ছে, বাতাস দিতে শুরু করেছে। মনসুর সাহেব ঠিক করলেন ছোট বাজারে ফিরে যাবেন, ঝড় বৃষ্টির ভেতর একটা পথ যাওয়া বড় ধরনের বোকামি হবে। শিলা বৃষ্টি শুরু হলে মাথা বাঁচানোর উপায় নেই, বৃষ্টির ফোঁটা হিম শীতল, এর মানে হলো অনেক উঁচুতে বৃষ্টি তৈরি হচ্ছে যেখানে তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি। ছোট বাজারে ফিরে যাবার ব্যাপারে পুরোপুরি সিদ্ধান্ত নেবার পরও মনসুর সাহেব এগুচ্ছেন তার বাসার দিকে এবং পা বেশ দ্রুত ফেলছেন। ঘোর অন্ধকার, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে বলে পথ চলতে অসুবিধা। বিদ্যুৎ চমকে কি ফিবোনাচি রাশিমালা কাজ করে? প্রথম একবার, তারপর আবার একবার, তারপর পরপর তিনবার, এরকম প্রচণ্ড শব্দে বাজ পড়ল, খুব কাছেই পড়ল, এত কাছে যে বিদ্যুতের নীল শিখার পাশে পাশে তিনি কমলা শিখাও দেখতে পেলেন। এটা একটা আশ্চর্য অভিজ্ঞতা, ঝড়ের মধ্যে ভের না হলে তিন হাত সামনে বজ্রপাত দেখতে পেতেন না। ঘটনাটা বিপজ্জনক তো বটেই, বজ্র উঁচু জায়গায় আঘাত করে, বাধে কোনো গাছপালা নেই, উঁচু জায়গা বলতে তিনি বজ্রটার উচিত ছিল তার উপর পড়া, পড়ল না কেন? প্রকৃতি তার নিজস্ব নিয়মে চলে, সে কাউকে করুণা করে না, তাকেই করুণা করার মানে কি? প্রকৃতির এই আচরণে মনসুর সাহেব খানিকটা বিরক্তই হলেন, আর তখন দ্বিতীয় বজ্রপাত হল, তিনি ছিটকে বাঁধের নিচে পড়ে গেলেন। যখন তার জ্ঞান হলো তখনও অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, কাদায় পানিতে তিনি মাখামাখি। শীতে কিংবা অন্য কোনো কারণে তার হাত পা শক্ত, তিনি কি মারা গেছেন না জীবিত আছেন এই বোধ স্পষ্ট হচ্ছে না, মারা যাবার সম্ভাবনাই বেশি। শরীরের ভেতর দিয়ে কয়েক লক্ষ ভোল্ট ইলেকট্রিসিটি চলে গেছে, শরীর ভস্ম হয়ে যাবার কথা, তিনি মারা গেছেন এটাও মনে হচ্ছে না, মৃত মানুষের শীত লাগার কথা না, কিন্তু তার শীত লাগছে। ঠক ঠক করে শরীর কাঁপছে, মুখের উপর কেউ একজন মনে হয় ঝুঁকে আছে, মানুষ না হয় অন্য কিছু, অন্ধকারে বোঝা যাচ্ছে না। তিনি বললেন,
কে এখানে? প্রশ্নের জবাব পাবেন মনসুর সাহেব সেই আশা করেননি, কিন্তু জবাব পেলেন। মিষ্টি এবং সহজ গলায় কেউ একজন বলল, আপনি আমার হাত ধরুন। হাত ধরে উঠে দাঁড়ান। কে কথা বলছে? আমি। আমিটা কে? কিছুক্ষণের মধ্যে আমি আমার পরিচয় দেব, তার আগে আপনাকে বাসায় নিয়ে যাওয়া দরকার। আমি কি বেঁচে আছি নাকি? অবশ্যই বেঁচে আছেন, বাঁধের উপর থেকে নিচে পড়ে ব্যথা পেয়েছেন। বিদ্যুৎ চমকালো। বিদ্যুতের আলোয় মনসুর সাহেব মানুষটাকে দেখলেন। 21-22 বছরের একজন যুবক, শার্ট প্যান্ট পরে আছে, প্যান্ট খানিকটা গুটানো, কাপড় চোপড় ভিজে শরীরের সঙ্গে লেপটে আছে। যুবকই তাকে টেনে তুলল। স্যার, আপনি কি হাঁটতে পারবেন? হাঁটতে না পারলে তুমি কি করবে? আমাকে কোলে করে নিয়ে যাবে? যুবকটি হেসে ফেলল। মনসুর সাহেব বললেন, এখন কটা বাজে জানো? জি না, আমার সঙ্গে ঘড়ি নেই। স্যার চলুন, আমরা আস্তে আস্তে হাঁটি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজার কোনো অর্থ নেই। আমার হাত ধরে আস্তে আস্তে পা ফেলুন। হাত ধরতে হবে না, আমি হাঁটতে পারবো। তোমার নাম কি? যুবক জবাব দিল না। তুমি করে বলায় সে কি রাগ করলো নাকি? নেত্রকোনা অঞ্চলের মানুষ তুমি করে বললে ফট করে রেগে যায়। দীর্ঘদিন মাস্টারের কুফল হলো মুখে তুমি আগে চলে আসে। মৃত্যুর সময় আজরেলকে ঘরে ঢুকতে দেখলে পুরনো স্কুল মাস্টাররা বলে বসবে, ও তুমি জান কবচ করতে এসেছ। আজরেল তাতে রাগ করলো এই যুবকের রাগ করার কিছু নেই। তিনি বৃদ্ধ একজন মানুষ, সামনের মাসে তার রিটায়ার করার কথা। 20-21 বছরের একজন যুবককে তুমি বলার অধিকার তো তার থাকতেই পারে। তুমি বলায় রাগ করেছ নাকি? জি না স্যার, রাগ করিনি। রাগ করনি তাহলে প্রশ্নের জবাব দিচ্ছ না কেন? কোন প্রশ্ন? একটু আগে যে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? আমার নাম নেই। নাম নেই মানে? নাম থাকবে না কেন? আপনি একটা নাম দিয়ে দিন। তোমার কথা কিছুই বুঝতে পারছি না। নাম নেই বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ? তোমার বাবা মা তোমার কোনো নাম দেননি? জি না। তুমি বলতে চাচ্ছ তোমার বাবা মা তোমার কোনো নাম রাখেননি? আমার বাবা মা নেই। তারা অল্প বয়সে মারা গেছেন? স্যার ব্যাপারটা ঠিক তাও না। বাবা মার যে ধারণা পৃথিবীর মানুষদের আছে সে ধারণা আমাদের জন্য প্রযোজ্য নয়। আমরা এই পৃথিবীর কেউ না। তুমি এই পৃথিবীর কেউ না? জি না। মনসুর মোটেই চমকালেন না। অতিরিক্ত ঠান্ডায় বজ্রপাতে মানসিক চাপে তার মাথা কিছু এলোমেলো হয়ে গেছে। এক যুবক ছেলে তাকে বলবে সেই পৃথিবীর কেউ না, তিনি তা বিশ্বাস করে ভয় চিৎকার দিয়ে উঠবেন তা হয় না। তুমি আমাকে পেলে কোথায়? আমি আপনার খোঁজে এসেছি। ও আচ্ছা, তুমি করো কি? স্যার আমি আপনার কথা বুঝতে পারছি না। জটিল কথা তো কিছু বলছি না। জানতে চাচ্ছি তুমি কি করো, চাকরি বাকরি করো না এখনো ছাত্র? আমি একজন ছাত্র। কোন ক্লাসের ছাত্র? কলেজ শেষ করেছো? স্যার আপনাদের যেমন পড়াশোনার নানান স্তর আছে, আমার সেরকম নয়, ব্যাখ্যা করতে সময় লাগবে। চলুন আগে বাসায় যাই। যুবকটি মনসুর সাহেবের হাত ধরে তাকে টেনে নিয়ে যাচ্ছে। মনসুর সাহেব কিছুটা বিভ্রান্তি বোধ করছেন, মাথা ঝিমঝিম করছে। বাঁধের উপর থেকে নিচে পড়ে যাবার সময় মাথায় ব্যথা পেয়েছেন। যা ঘটছে তা কি মাথায় ব্যথা পাওয়ার জন্যই হচ্ছে? ফিবোনাক্কি রাশিমালার কিছু বৈশিষ্ট্য নিয়ে চিন্তা করলে অবশ্য বোঝা যাবে চিন্তাশক্তি ঠিক আছে না তাতে কোনো সমস্যা আছে। যুবকটি হঠাৎ করে বলে বসল, ফিবোনাক্কি রাশিমালার বড় বৈশিষ্ট্য হলো আপনি যে নিয়মের কথা বলছেন সেই নিয়মের কিছু কিছু ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমগুলি হলো রাশিমালার বৈশিষ্ট্য। তুমি ফিবোনাক্কি রাশিমালা জানো? হ্যাঁ জানি, তবে এই রাশিমালা নিয়ে আমি তেমন উৎসাহী নই, আমার উৎসাহ অন্য জায়গায়। কোথায়? আপনি নিজে যে রাশিমালা তৈরি করেছেন সেই রাশিমালায়। আমি তো কোনো রাশিমালা তৈরি করিনি। করতে যাচ্ছেন। আপনার রাশিমালার প্রথম সংখ্যাটি শূন্য, দ্বিতীয়টি শূন্য শূন্য। আমি কোনো রাশিমালা তৈরি করিনি, আমি করছি ফিবোনাক্কি নিয়ে। ফিবোনাক্কিকে আপনি অজুহাত হিসেবে ব্যবহার করছেন, আপনার মূল চিন্তা নতুন রাশিমালা এবং এই রাশিমালার নিয়ম কানুন। মনসুর সাহেব অসম্ভব বিরক্ত হয়ে বললেন, তুমি নিতান্তই মূর্খের মতো কথা বলছ। প্রথমত শূন্য কোনো রাশিমালার সংখ্যা হতে পারে না, শূন্য হচ্ছে একটা প্রতীক, যে প্রতীক আমরা ব্যবহার করি
কোনো সংখ্যার অবস্থান নির্দেশের জন্য যেমন আট একটি সংখ্যা, এর অবস্থান এককের ঘরে, এই আটকে আমরা দশকের ঘরে নিয়ে যেতে চাই। আটের ডানে একটি শূন্য বসে, আট হয়ে গেল আশি, তার অবস্থানের পরিবর্তন হলো। আপনার কথা মেনে নিচ্ছি, তারপরেও শুনুন। শূন্য যদি শুধু কোনো প্রতীকই হয় তাহলে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণফল করলে আপনি গুণফল শূন্য লিখতে পারবেন না, আপনি লিখতে পারেন না। তিন গুণ শূন্য ইকুয়াল টু শূন্য বা চার গুণ শূন্য ইকুয়াল টু শূন্য। একই সঙ্গে আপনি বলেছেন শূন্য একটি প্রতীক, আবার সঙ্গে সঙ্গে শূন্যকে গাণিতিক প্রক্রিয়ায় কাজে লাগাচ্ছেন, তা কি করে হয়? তোমার যুক্তি মেনে নিলাম, ধরলাম শূন্য একটি সংখ্যা হতে পারে, কিন্তু শূন্য ভাগ শূন্য তো সংখ্যা হতে পারে না। কেন পারবে না? হতে পারে, এই পৃথিবীর একজন মহান আঙ্কিক শূন্য ভাগ শূন্য অনেকবার ব্যবহার করেছেন, একে ব্যবহার করার প্রক্রিয়া ব্যবহার করেছেন। কার কথা বলছো? স্যার আইজ্যাক নিউটন, তিনি ক্যালকুলাস বের করেন। সেখানে শূন্য বাই শূন্য কোথায় আছে? ডিওয়াই বাই ডিএক্স তো শূন্য বাই শূন্য ছাড়া আর কিছুই না। ডিওয়াই হচ্ছে ওয়াই এর অতি ক্ষুদ্র অংশ, প্রায় শূন্য। তেমনি ডিওয়াই হলো এক্স এর অতি ক্ষুদ্র অংশ, প্রায় শূন্য। অর্থাৎ তিনি কাজ করেছেন প্রায় শূন্য, প্রায় শূন্য নিয়ে। আপনি কাজ করছেন শূন্য শূন্য নিয়ে। এই একটি কারণেই আপনার আমার কাছে আসা। আমার তোমার কাছে আসা মানে? হ্যাঁ, আমি আপনাকে খুঁজে বের করিনি, আপনি আমার কাছে চলে এসেছেন। আমি কিছুই বুঝতে পারছি না। সেটা এখন আপনার না বুঝলেও চলবে। তুমি কে? আমার কোনো নাম নেই এবং আমি আমার অবস্থান আপনাকে এই মুহূর্তে ব্যাখ্যা করতে পারছি না। কোত্থেকে এসেছ? আমি এসেছি শূন্য থেকে। শূন্য থেকে? জি স্যার, শূন্য থেকে। শূন্য সংক্রান্ত রাশিমালার প্রতি এই কারণেই আমার এত আগ্রহ। তোমার নাম কি? আপনি বারবার নামের মধ্যে ফিরে যাচ্ছেন। যে এসেছে শূন্য থেকে তার নাম থাকতে পারে না। তারপরেও কথাবার্তা চালানোর সুবিধার জন্য আপনার যদি একান্তই নামের প্রয়োজন হয় আপনি আমাকে একটা নাম দিতে পারেন, আপনার পছন্দসই কোনো নাম। আপনি আমাকে ফিবোনাকি ডাকতে পারেন। ফিবোনাকি? জি, তবে যদি এই নামটা কঠিন মনে হয় তাহলে আরও সহজ করে নাম ডাকতে পারেন। স্যার, নিউটন নামটা কি আপনার কাছে সহজ মনে হয়? নিউটন? হ্যাঁ, নিউটন। বিদেশি নাম যদিও, তারপরেও নামের এক ধরনের সহজ ভাব আছে। আপনি দেশি নামও রাখতে পারেন, রহিম, করিম, যধু, মধু। স্যার, আমরা এসে পড়েছি। মনসুর সাহেব পাঞ্জাবির পকেটে থেকে গেটের চাবির জন্য হাত ঝুঁকালেন। চাবি নেই। বাদ থেকে যখন তিনি ছিটকে নিচে পড়ে গেছেন তখন চাবিও নিশ্চয়ই পড়ে গেছে। গুদাম ঘরের গেটে যে বিশাল তালা ঝুলছে সেই তালা খোলা তার কর্ম নয়। স্যার কি চাবি খুঁজছেন? হ্যাঁ, এই নিন চাবি। চাবি কোথায় পেলে? আপনি যখন বাঁধের নিচে পড়ে গেলেন তখন পকেটের চাবিও ছিটকে পড়ে গেল, কাজে লাগবে বলে চাবি তুলে এনেছি। তোমাকে ধন্যবাদ। এক বোতল প্যালিকেন কালি ছিল, তা আনতে পারিনি, কালের বোতলটা ভেঙে গেছে। ও, আপনার সঙ্গে কাগজের যে প্যাকেট ছিল তাও আনতে পারিনি। ইচ্ছা করলে আনতে পারতাম, কিন্তু কাদায় পানিতে মাখামাখি হয়ে কাগজের যে অবস্থা, আনাটা অর্থহীন হতো। ও, গেটের তালা খোলা হয়েছে ঠিকই, কিন্তু গেট সরানো যাচ্ছে না, জাম হয়ে আছে। ছেলেটি তাকে সাহায্য করল, দুজনে ঠেলে ঠেলে গেট সরালেন। ভালোই পরিশ্রম হয়েছে। স্যার চলুন ঘরে যাই, বাইরে দাঁড়িয়ে ঠান্ডা লাগাবেন। আপনার ঘরে কি বাড়তি কাপড় আছে? আমার কাপড় বদলাতে হবে। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, তুমি মন দিয়ে আমার কথা শোনো। আপনি বরং আমাকে একটা নাম দিয়ে দিন, নাম দিলে আপনার সুবিধা হবে। ফিবোনাকি ডাকেন, এই নাম আমার পছন্দ। শোনো ফিবোনাকি, তোমাকে আমি একটা গল্প বলবো, গল্পটা তুমি খুব মন দিয়ে শুনবে। এখানে দাঁড়িয়ে গল্প শোনার প্রয়োজন কি? চলুন যাই, শুকনো কাপড় পরি, চা খেতে খেতে আপনার গল্প শুনি। না, তুমি এখানে দাঁড়িয়েই গল্প শুনবে, আপনার ঠান্ডা লেগে যাবে। ইতিমধ্যে লেগে গেছে বলে আমার ধারণা। ঠান্ডা লাগুক আর না লাগুক, এখানে দাঁড়িয়ে তুমি গল্প শুনবে। স্যার বলুন। আমার শৈশবের একটা ঘটনা। আমার দূর সম্পর্কের এক খালাতো ভাই ছিল, রমিজ নাম, 12-13 বছর বয়স। এক বর্ষাকালে সে জামা পরার জন্যে জাম গাছে উঠল। বর্ষাকালে জাম গাছ থেকে পিছলে, স্যার কিছু মনে করবেন না, আপনি নিজেও কিন্তু আপনার দারোয়ান হরমুজ মিয়ার মতো বেশি কথা বলছেন, মূল ব্যাপারটা বলতে দেরি করছেন। রমিজ গাছে উঠল, পিছলে পড়ে গিয়ে মাথায় ব্যথা পেল, ঘণ্টাখানিক অজ্ঞান হয়ে রইল, মাথায় পানি টানি ঢেলে তার জ্ঞান ফেরানো হলো।
জ্ঞান আসার পরই সে তার মার সঙ্গে কথাবার্তা বলতে শুরু করলো। কথা বলে হাসে, কিন্তু তার মা বেঁচে নেই, অনেক আগেই মারা গেছেন। অথচ সে এরকম ভাব করছে যেন মা বেঁচেই আছেন। তার সঙ্গে কথা বলছেন, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, কিন্তু ডাক্তার ওষুধপত্র দিলেন, সে সেরে গেল। রমিজ সাহেব কি এখনো জীবিত আছেন? হ্যাঁ আছে, ঢাকা কাস্টমসে কাজ করে, প্রচুর পয়সা করেছে, মালিবাগে তার দোতলা বাড়ি, বাড়ির নাম কেয়া ভবন, কেয়া হলো তার প্রথম স্ত্রীর নাম। প্রথম স্ত্রীর মৃত্যুর পর সে আবার বিয়ে করেছে, সেই বউয়ের নাম মিতা, এখন শুনছি বাড়ির নাম পাল্টে মিতা ভবন। স্যার, আপনি যে বেশি কথা বলছেন সেটা বুঝতে পারছেন? পারছি। মূল গল্পে কি ফিরে যাবেন, না যা বলার বলে ফেলেছেন? না, আসল ব্যাপারটা বলা হয়নি। রমিজ মাথায় ব্যথা পেয়ে তার মৃতা মাকে দেখতে পেয়েছিল, সেটা ছিল তার মনের কল্পনা, ব্যাপারটা ঘটেছে মাথায় ব্যথা পাওয়ার কারণে। আমার বেলাতেও তাই হয়েছে, আমি মাথায় ব্যথা পেয়েছি, ব্যথা পাওয়ার কারণে তোমাকে দেখছি, তুমি হচ্ছে আমার মনের কল্পনা, এর বেশি কিছু না। শোনো যুবক, যুবক না বলুন, শোনো ফিবোনাকি, শোনো ফিবোনাকি, তুমি আমার কল্পনা ছাড়া আর কিছুই না, তুমি এই মুহূর্তে বিদায় হও। জি আচ্ছা স্যার, শুধু শুধু কি? ঠান্ডায় কাহিল হয়েছি, আপনার ঘরে বসে এক কাপ চা খেতে পারলে? না না, তুমি বিদায় হও। জি আচ্ছা স্যার, গেটটা তো বন্ধ করা দরকার, আপনি একা পারবেন না, আপনি ভেতর থেকে ঠেলা দিন, আমি বাইরে থেকে টানি। মনসুর সাহেব আপত্তি করলেন না, একা তার পক্ষে গেট সরানো আসলেই কষ্টকর। গেট বন্ধ করে মনসুর সাহেব ভেতর থেকে তালা দিলেন। ছেলেটি গেটের বাইরে থেকে বলল, স্যার আমি দেয়ালের বাইরেই থাকব, যদি প্রয়োজন মনে করেন। মনসুর সাহেব কোনো জবাব দিলেন না, নিজের ঘরের দিকে রওনা হলেন। সমস্ত শরীর ভিজে জবজব করছে, কাদায় মাখামাখি হয়েছেন, গা ধোয়া দরকার, কাপড় বদলে শুকনো কাপড় পরা দরকার, তার চেয়েও বেশি যা দরকার তা হচ্ছে গরম এক কাপ চা, আগুন গরম চা। নেত্রকোনার লোকজন বলে আগুন না চা, যে চা জিভ মুখ পুড়িয়ে পাকস্থলিতে নেমে যায়। মনসুর সাহেব ক্ষুধার্থও বোধ করছেন, তার চেয়েও হাজার গুণে যা বোধ করছেন তার নাম ক্লান্তি। মনে হচ্ছে শরীরের প্রতিটি জীবিত কোষ ক্লান্তিতে ঘুমিয়ে পড়তে চাচ্ছে, কেউ হয়তো এর মধ্যে ঘুমিয়েও পড়েছে। ভেজা কাঠের চুলা এই মুহূর্তে ধারণা সম্ভব নয়, চোঙা দিয়ে ক্রমাগত ফু দিতে হবে, তার ফুসফুসে সেই জোর নেই। ছেলেটাকে নিয়ে এলে হতো, যুবক ছেলে জোরালো ফুসফুস, আগুন জ্বালালে শরীর আরাম পেত, কোনো মতে চারটা ভাত ফুটাতে পারলে ভাতের উপর ঘি ছড়িয়ে দিয়ে খেয়ে ফেলা যেত। ক্লান্তি লাগছে, ভীষণ ক্লান্তি, তিনি শুয়ে পড়বেন, আরাম করে ঘুমাবেন, তার মতো আজকের রাতের মতো আরামের ঘুম আর কোনোদিনও হবে না, এই সুযোগ নষ্ট করা ঠিক হবে না, কাপড় বদলানোর দরকার নেই, ভেজা কাপড়েই শুয়ে পড়বেন। মনসুর সাহেব ক্লান্ত ভঙ্গিতে বিছানার দিকে এগুচ্ছেন, আর তখন শুনলেন ফিবোনাক্কির গলা, স্যার স্যার। দেয়ালের বাইরে থেকেই ডাকছে, তবে ডাকছে তার ঘরের জানালার ঠিক নিচ থেকে, কষ্ট করে উঁকি দিলে দেখতে পাওয়ার কথা। মনসুর সাহেব নিতান্ত অনিচ্ছায় জানালা দিয়ে উঁকি দিলেন, আবছা আবছা একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। কি চাও? স্যার আপনি ভেজা কাপড়ে বিছানায় যাবেন না। আমি কি করি না করি সেটা সম্পূর্ণই আমার ব্যাপার, ভেজা কাপড়ে ঘুমোতে গেলে ভয়ঙ্কর ঠান্ডা লেগে যাবে, নিউমোনিয়া তো হবেই, আপনার যে বয়স নিউমোনিয়ার ধকল সামলাতে পারবেন না। তাতে তোমার কি সমস্যা? আমার খুব সমস্যা, আপনি যে জটিল অঙ্কটি শুরু করেছেন তার শেষটা আমার দরকার, আপনি যে কাজটি করতে পারছেন আমরা তা পারছি না, আপনি কিছু ছোট ছোট ভুল করছেন, সেই ভুলগুলি ধরিয়ে দিলে আপনার জন্য কাজ সহজ হয়। আমি কি ভুল করছি? স্যার সবই বলবো, আমাকে ভেতর আসতে দিলে ভালো হয়, গেট খুলতে হবে না, আমি দেয়াল বেয়ে উঠে আসব। তোমাকে উঠে আসতে হবে না, তুমি যেখানে আছো সেখানে থাকো। জি আচ্ছা স্যার। আমি কি কি ভুল করছি বলো। স্যার বলবো, তার আগে আপনি কাপড়গুলি বদলে শুকনো কাপড় পরে আসুন। আমাকে নিয়ে মাথা ঘামাবে না, ভুল কি করেছি বলো। ভুল ঠিক না, একটা ব্যাপার আপনাদের চোখে পড়েনি। বলো কি সেটা? আপনি শুকনো কাপড় না পরলে আমি বলবো না। মনসুর সাহেবের কৌতূহলই শেষ পর্যন্তই জয় হল, তিনি কাপড় ছাড়লেন, শুকনো কাপড় পরলেন, গায়ের কাদা এখনো আছে, থাকুক। তিনি জানালার কাছে মুখ নিয়ে ফিবোনাকিকে ডাকলেন, কাপড় বদলেছি, আমার ভুলটা কি বলো।
স্যার, শূন্য এবং এক এই দুইয়ের ভেতরের মিল কি আপনি লক্ষ্য করেছেন? কিরকম? এক গুণ এক ইকুয়াল টু এক, আবার এক গুণ এক গুণ এক সমান এক, একইভাবে শূন্য গুণ শূন্য সমান শূন্য। একের বর্গমূল বা কিউব রুট যেমন এক, তেমনি শূন্যের বর্গমূল বা কিউব রুটও এক। এই সামান্য তথ্য আমার অজানা নয়। অনেক সময় সামান্যর মধ্যে অসামান্য লুকিয়ে থাকে। এই দুটি সংখ্যার ভেতর রহস্যময় মিল আছে। মিল তো আছেই বটে, রহস্যময় বলছো কেন? জ্বরকে নিয়ে আপনারা মাথা ঘামাচ্ছেন, এর আলাদা নাম দিয়েছেন কাল্পনিক সংখ্যা, ইমাজিনারি নাম্বার। কিন্তু জ্বরও মাইনাস জিরো নিয়ে আপনাদের মাথা ব্যথা নেই? মাথা ব্যথার কারণ নেই বলেই মাথা ব্যথা নেই। স্যার, আপনি খুব ক্লান্ত, পরিশ্রান্ত, আপনি ঘুমিয়ে পড়ুন, একটা চাদর টাদর কিছু গায়ে দিয়ে ঘুমান। তুমি বিদেয় হও। আমি তো বিদেয় হয়েই আছি, গেটের বাইরে ঠান্ডায় হাঁটাহাঁটি করছি, ঠান্ডায় জমে যাচ্ছি। তোমার কোনো অস্তিত্ব নেই, তুমি হচ্ছ কল্পনা, আমার মনের কল্পনা, ঠিক বলিনি? অবশ্যই ঠিক বলেছেন, আমি এসেছি শূন্য জগৎ থেকে, আমি তো শূন্য হবই, কল্পনাও শূন্য। শাট আপ। স্যার ঘুমোতে যান, তবে আমাকে অনুমতি দিলে আমি ছোট্ট একটা কাজ করতে পারি। আমি দেয়াল বেয়ে উঠে এসে চারটা ভাত ফুটিয়ে দিতে পারি, দেয়াল বেয়ে উঠে আমার জন্য কোনো সমস্যা নয়। স্যার, আপনি এমন রাগারাগি করছেন কেন? রাগারাগি করা, গালাগালি করা, এইসব তো আপনার মধ্যে কখনো ছিল না। স্যার, আপনার ঘুম দরকার, খুব ভালো ঘুম। আমি তো আপনার সঙ্গে কোনো অভদ্র ব্যবহার করছি না, অত্যন্ত ভদ্র ব্যবহার করছি, কথায় কথায় স্যার বলছি। আপনার কাছ থেকে সামান্য ভদ্রতা কি আমার প্রাপ্য নয়? ফিবোনাচি কিছু মনে করো না। আমি কিছুই মনে করছি না, আমি বাইরে আছি, আপনি ডাকলেই আমি আসব। স্যার শুয়ে পড়ুন, আমি যদি আপনাকে কষ্ট দিয়ে থাকি তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। মনসুর সাহেব বিছানায় গেলেন এবং সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেলেন। তার ঘুম ভাঙল সকাল নয়টায়। ঘরে ঝলমলে রোদ, কাল রাতের কাণ্ডকারখানা মনে হয় তার হাসি পেতে লাগলো। তার ঠান্ডা লাগেনি, শরীর ভালোই আছে, প্রচণ্ড ক্ষুধা বোধ হচ্ছে। দশটায় স্কুল, চারটা খেয়ে স্কুলে যেতে হবে। স্কুলে পা দিতেই হেডমাস্টার সাহেবের সঙ্গে দেখা। শরীর ঠিক আছে? মনসুর সাহেব হাসলেন। হেডমাস্টার সাহেব বললেন, বজলুর সঙ্গে দেখা, সে আপনাকে নিয়ে খুব দুশ্চিন্তা করছিল, আপনি নাকি ঝড় বৃষ্টির মাথায় নিয়ে বের হয়ে পড়েছিলেন, কোনো অসুবিধা হয়নি তো? জি না। চোখের সমস্যা দূর হয়েছে? জি। গতকাল স্কুলে না আসায় খুব দুশ্চিন্তায় পড়েছিলাম, আপনি তো স্কুলে না আসার লোক না, ভেবেছিলাম আজ যদি না আসেন তাহলে খোঁজ নিতে যাব। আজ ক তারিখ? 18 তারিখ। 18 তারিখ, আজ কি মঙ্গলবার? হ্যাঁ, তারিখ জিজ্ঞেস করছেন কেন? তিনি তারিখ জিজ্ঞেস করছেন সঙ্গত কারণে। হেডমাস্টার সাহেবের কথা শুনে মনে হচ্ছে তিনি 24 ঘন্টা এক নাগারে ঘুমিয়েছেন, মাঝখানের একটা দিনের কোনো হিসেব নেই। হেডমাস্টার সাহেব বললেন, কি ব্যাপার, এমন করে তাকাচ্ছেন কেন? শরীরটা ভালো বোধ হচ্ছে না। শরীর ভালো না না লাগলে এসেছেন কেন? আপনারা সিনিয়র লোক, দুদিন পর রিটায়ার করবেন, বিশ্রাম তো আপনাদের প্রাপ্য। ক্লাসের সময় হয়ে গেছে, ক্লাসে যাওয়া দরকার। যে ধরনের আলাপ শুরু হয়েছে তাতে মনে হচ্ছে না হেডমাস্টার সাহেব সহজে থামবেন। ক্লাসের ঘন্টা পড়ে গেছে স্যার। পড়ুক না, ঘন্টা তো পড়বেই, জীবনের ঘন্টা পড়ে গেছে আর ক্লাস। রবার্ট ব্রাউনিং এর এই বিষয়ে একটা কবিতা আছে, রিং রিং ডিং ডিং, না এটা বোধ হয় ব্রাউনিং এর না, অন্য কারো। যদি অনুমতি দেন ক্লাসে যাই। ক্লাসে যাবেন তার আবার অনুমতি কি? আপনার পাংচুয়ালিটির কথা আমি সর্বত্র বলি, সবাইকে বলি, এই লোকটাকে দেখো, দেখে শেখো, শিক্ষার জন্য জীবন উৎসর্গ করেছেন, কটা পুরুষ পারে, চিরকুমার একজন মানুষ। আমি চিরকুমার না, বিবাহ করেছিলাম, অল্প বয়সে স্ত্রী বিয়োগ হয়েছে, তারপর আর বিবাহ করিনি। ওই একই হলো, স্ত্রীর মৃত্যুর পর বিয়ে করে না এমন লোক আমাকে দেখান তো, বুড়ো হাবরাগুলি চক্ষু লজায় বিয়ে করতে পারে না, এছাড়াও সবাই করে। আমার এক শ্যালক আছে, ক্যান্সারে তার স্ত্রী মারা গেল, শোকে সে উম্মাদ, রাতে ঘুমায় না, হা হা করে কাঁদে, মনে হয় হায়না ডাকছে, কি গভীর প্রেম। 10 দিনের মাথায় শুনি সে বিয়ের জন্য মেয়ে খোঁজাখুঁজি করছে, শালা বলে গালি দিতে ইচ্ছা করে, গালি খেয়ে দেব, সে আসলেই আমার শালা, আপন শালা। আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। যান যান ক্লাসে যান, ভালো কথা, ওই দিন ব্ল্যাকবোর্ডে কি লিখেছিলেন? বুঝতে পারছি না, কিসের কথা বলছেন? ব্ল্যাকবোর্ডে দেখলাম কিসব হাবিজাবি লেখা, ত্রিভুজ, চতুর্ভুজ, খাঁচকাটা খাঁচকাটা সার্কেল, ছেলেদের বললাম এইসব কি লিখেছে, ওরা বলল আপনি। যাই হোক,
এখন আপনি চান পরে ইনে কথা বলবো, এটা এমন জরুরি কিছুও না। আপনার ব্লাড প্রেশার নেই তো? জানি না। ব্লাড প্রেশার থাকলে মাথায় মাঝে মাঝে ইয়ে হয়, আপনি বজলুকে দিয়ে প্রেশারটা মাপাবেন। জি আচ্ছা। ওর প্রেশারের যন্ত্রপাতি ঠিক আছে কিনা কে জানে, ওই দিন প্রেশার মাপতে নিয়েছি সে প্রেশার ট্রেশার মেপে বলল আবার মাপতে হবে, রিডিং ভুল আসছে। আমি বললাম কত আসছে, সে বলল 25। এখন আপনি বলুন 25 কি কোনো প্রেশার? একটা মাঝারি সাইজের ইলিশ মাছের প্রেশারও 25-এর চেয়ে বেশি হয়। মনসুর সাহেব 15 মিনিট দেরি করে ক্লাসে ঢুকলেন। প্রথমে তাকালেন বোর্ডের দিকে, তারিখ এবং বার বোর্ডের মাথায় লেখা আছে। তার মনে ক্ষীণ সন্দেহ ছিল হয়তো হেডমাস্টার সাহেব তারিখ ভুল করেছেন। না, হেডমাস্টার সাহেব তারিখ ভুল করেননি, তারিখ ঠিকই বলেছেন। মনসুর সাহেব রিপ ভ্যান উইঙ্কেলের মতো বার পুরো 24 ঘন্টায় ঘুমিয়েছেন। মনসুর সাহেব বললেন, বাবারা তোমরা কেমন আছো? আজ ক্লাসে আসতে দেরি করে ফেললাম, আজ আমরা কি করব? কোনো ছাত্র জবাব দিচ্ছে না। মনসুর সাহেব রেজিস্ট্রির খাতা খুলে ডাকলেন, রোল নাম্বার 1। ক্লাস ক্যাপ্টেন উঠে দাঁড়ালো, তাকে প্রেজেন্ট মার্ক দিয়েই মনে হলো শূন্য কোনো প্রতীক না, শূন্য একটা সংখ্যা, অথচ আমরা তাকে বাদ দিয়ে সংখ্যা শুরু করি, এটা কি ঠিক হচ্ছে? রোল নাম্বার 1, তোমার নাম কি? মোহাম্মদ সাব্বির হোসেন। শূন্য কাকে বলে সাব্বির হোসেন? শূন্য কাকে বলে তুমি জানো না? জি না। তোমরা কেউ জানো? আশ্চর্য ব্যাপার, তোমরা জানো না শূন্য কি? শূন্য হলো স্যার গোল্লা। মনসুর সাহেব বোর্ডে একটা চক্র আঁকলেন, সহজ গলায় বললেন, এই কি শূন্য? জি স্যার। আচ্ছা শোনো, আমার হাতে এই ডাস্টারটার দিকে তাকাও, ডাস্টারটা যদি আমরা ভাঙতে থাকি তাহলে ভেঙে কি পাবো? অণু পাবো। হ্যাঁ অণু পাবো, অণুটা যখন ভাঙবো তখন পরমাণু। পরমাণু ভাঙলে ইলেকট্রন প্রোটন নিউট্রন, এদের যদি ভাঙা যায় তাহলে কি পাবো? জানি না স্যার। আমার ধারণা ভাঙতে ভাঙতে একসময় দেখব কিছুই নেই, এই জগৎ সংসার বিশ্ব ব্রহ্মাণ্ড গাছপালা পর্বত নদী সব তৈরি হয়েছে শূন্য দিয়ে, সব কিছুই শূন্যের উপর, শুরুটা হলো শূন্যে, যা শুরু শূন্য তার শেষ কোথায়? ছাত্ররা ভীত চোখে একে অন্যের মুখের দিকে তাকাচ্ছে। মনসুর সাহেব বললেন, তার শেষও শূন্য, বিশ্বজগৎ হলো আংটির মতো, আংটির যেখানে শুরু সেখানেই শেষ, তোমরা কি বুঝতে পারছো? সব ছেলে একসঙ্গে মাথা নাড়ল। ক্লাসের ঘন্টা পড়ে গেছে, ঘন্টা পড়ার পরেও ব্ল্যাকবোর্ডে আঁকা বিশাল শূন্যের দিকে মনসুর সাহেব তাকিয়ে আছেন। মনে হচ্ছে ব্ল্যাকবোর্ডে তিনি অপরূপ কোনো চিত্র এঁকেছেন, চিত্রকলার সৌন্দর্য থেকে তিনি নিজেকে মুক্ত করতে পারছেন না। বদরুল হাসি মুখে বলল, কি ব্যাপার স্যার? কাগজ নিচে এসেছে 5-10টা দিন। পরশু দিনই না কাগজ নিয়ে গেলেন? নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে ভিজে। অঙ্কটার অবস্থা কি? খুব টেনশনে আছি। চানতে পিচিরে পাঠাইছি, একটু স্যার বসেন গল্পগুজব করি। গল্পগুজব করতে আমার ভালো লাগে না বদরুল। তা তো স্যার জানি, আপনি তো বাদাম মানা কাজের লোক, দিনরাত অঙ্ক করতে সহজ ব্যাপার না। অঙ্কটার নাম যে কি, ফেক কি? ফিবোনাকি। নাম শুনলেই প্যালপিটিশন হয়। অঙ্কটা শেষ হইলে দেশের অবস্থার কি কোনো পরিবর্তন হইব স্যার? মনসুর সাহেবের মন খানিকটা বিষণ্ণ হলো, এই ছোকরা তাকে নিয়ে রসিকতা করার চেষ্টা করছে। অতি বুদ্ধিমানরা নির্বোধদের নিয়ে যে জাতীয় রসিকতা করে সে জাতীয় রসিকতা। মনসুর সাহেব সহজভাবে বদরুলের প্রশ্নের উত্তর দিলেন, অঙ্কের সমাধানের সঙ্গে দেশের অবস্থার সরাসরি কোনো যোগ নেই। আপনি স্যার কথাটা বিনয় করে বলছেন, আমার ধারণা ফাটাফাটি হয়ে যাবে, ইউরোপ আমেরিকায় আপনার নিয়ে কড়াকড়ি পড়বে। চা নিয়ে এসেছে, মনসুর সাহেব চায়ের কাপে চুমুক দিচ্ছেন। বদরুল একটু ঝুঁকে এসে গলা নিচু করে বলল, অপরাধ যদি না নেন একটা কথা জিজ্ঞেস করি, বাংলাদেশে আপনার চেয়ে কোনো জ্ঞানী লোক কে আছে স্যার? না নেই স্যার। আমিও তাই ভাবছি, আপনি হইতেছেন জ্ঞানীদের সম্রাট। যাই বদরুল। জি আচ্ছা স্যার, আপনি আসেন এত ভাল লাগে, জ্ঞানী লোক কিছুক্ষণ সামনে বসে থাকলেও জ্ঞান বাড়ে, আমার স্যার এর মধ্যে অনেক জ্ঞান বেড়ে গেছে। মনসুর সাহেব সরাসরি বাসার দিকে রওনা হলেন না, হেডমাস্টার সাহেব প্রেশার মাপতে বলেছেন, ডাক্তার বজলুর রহমানের কাছে প্রেশার মাপাতে গেলেন, আজও সেখানে আড্ডা বসেছে। ডাক্তার সাহেব আজ ভূতের গল্প করছেন না, ব্যাঙের পেটে যে মণি থাকে তার গল্প করছেন।
লোকাল ভাষায় একে বলে ব্যাঙের লাল, সাত রাজার ধন, এরকম বলা হয়ে থাকে। প্রাণী থেকে পাওয়া মণি মুক্তার মধ্যে সাপের মণি হচ্ছে নাম্বার ওয়ান, নাম্বার টু হচ্ছে ব্যাঙের মণি, নাম্বার থ্রি হাতির মাথায় যেটা থাকে গজমতি, নাম্বার ফোর গরুর বুকে যেটা থাকে। গরুর বুকেও থাকে নাকি? তাও জানেন না, গরুর বুকে যেটা থাকে তার নাম গোচনা। সবচেয়ে কম দামি রত্ন থাকে ঝিনুকের মধ্যে, মুক্তা। উদ্ভট গল্প শুনতে ইচ্ছা করে, গল্পে বাধা দিতেও মন চায় না, সবাই আগ্রহ নিয়ে শুনছে। তারপরেও মনসুর সাহেব বললেন, ইয়ে আমার প্রেশারটা। বজলুর রহমান গল্প থামিয়ে ড্রয়ার থেকে প্রেশার মাপার যন্ত্র বের করলেন, বিরক্ত হয়ে বললেন, হেড স্যার বলেছেন আপনার নাকি হাই প্রেশার, বোর্ডে আবোলতাবোল কী সব লিখেছেন, দেখি হাত দিন। মনসুর সাহেব হাত বাড়িয়ে দিলেন, প্রেশার মাপার যন্ত্রে বাল্ব টিপতে টিপতে গল্পে ফিরে গেলেন। ব্যাঙের লালের রং হলো আপনার সবুজাভ লাল, ওজন 30-40, রাতির বেশি হয় না। মনসুর সাহেব আপনার ব্লাড প্রেশার নর্মাল, একটু উপরে তেমন কিছু না, হাঁটাহাঁটি করবেন। হ্যাঁ, যা কথা বলছিলাম, ব্যাঙের লাল ছাড়ার টাইম হলো ভাদ্র আশ্বিন মাস। মনসুর সাহেব বাসার দিকে রওনা হলেন সন্ধ্যা মেলাবার পর। পথ অন্ধকার, আকাশে চাঁদের আলো নেই, শুধু নক্ষত্রের আলো। বাঁধের উপর যে জায়গায় বজ্রপাত হয়েছিল, মনসুর সাহেব ওই জায়গাটা খুঁজতে শুরু করলেন। ছোটবেলা থেকেই শুনে আসছেন যেখানে বজ্রপাত হয় সেখানে গর্ত হয়ে থাকে, গর্ত খুঁড়লে লৌহ জাতীয় কিছু পাওয়া যায়। গরুর গাড়ির চাকায় তৈরি গর্ত, মাটি ডেবে যাওয়ার গর্ত প্রচুর আছে, কিন্তু বজ্রপাতের গর্ত কই? তার হাত থেকে কাগজের প্যাকেট পড়ে গিয়েছিল, সেই প্যাকেটটাই বা কোথায়? স্যার কি খুঁজছেন? মনসুর সাহেব চমকে উঠলেন, এতটা চমকানোর কোনো কারণ ছিল না। প্রশ্নকর্তা তার অপরিচিত কেউ নয়, ফিবোনাক্কি। তিনি শুকনো গলায় বললেন, ও আমাকে চিনতে পেরেছেন তো স্যার, আমি ফিবোনাক্কি। হ্যাঁ, বজ্রপাতের জায়গাটা খুঁজছেন? হ্যাঁ, ওই রাতে বজ্রপাত হয়েছিল আপনার শরীরে, আপনার গা বেয়ে বিদ্যুৎ নিচে নেমে যায়। আমার গায়ে বজ্র পড়লো, আমার কিছু হলো না। তাল গাছে বজ্রপাত হলে তাল গাছ জ্বলে যায়। স্যার আপনি তো আর তাল গাছ না। ফিবোনাক্কি রসিকতা করছে, আশ্চর্য। স্যার চলুন হাঁটা শুরু করি, গল্প করতে করতে আপনার সঙ্গে যাই, যদি আপনার আপত্তি না থাকে। মনসুর সাহেব জবাব দিলেন না, হাঁটাও শুরু করলেন না। ফিবোনাক্কির সঙ্গে হাঁটতে শুরু করা মানে তাকে শুধু যে স্বীকার করে নেওয়া তা না, তাকে প্রশ্রয়ও দেয়া। স্বীকার করা বা প্রশ্রয় দেয়া কিছুতেই উচিত হবে না, মনের ভ্রান্তি মনেই থাকুক। তার প্রেশার নিশ্চয়ই অনেক বেশি, ডাক্তার বজলুর রহমানের নষ্ট যন্ত্রে ধরা পড়েনি। প্রেশার বেশি না হলে ফিবোনাক্কি নামক ব্যাপার স্যাপার চোখের সামনে উপস্থিত হতো না। স্যার ওই রাতে তো এক ম্যারাথন ঘুম দিলেন, আমি হিসেব করে দেখেছি আপনি সর্বমোট 23:37.11 ঘুমিয়েছেন, আপনি কি স্যার লক্ষ্য করেছেন? 23, 37, 11 তিনটাই প্রাইম নাম্বার, আবার এদের যোগফলও প্রাইম নাম্বার, এদের যোগফল হলো 71। ইন্টারেস্টিং না? হ্যাঁ, আমার অপরাধ ক্ষমা করবেন স্যার, আসলে আপনি ঘুমিয়েছেন 25:20.40, কোনোটাই প্রাইম নাম্বার না। আপনাকে মিথ্যা করে প্রাইম নাম্বারের কথা বলেছি যাতে আপনি আগ্রহী হয়ে আমার কথার সঙ্গে কথা বলেন। প্রাইম নাম্বারের প্রতি আপনার এই আগ্রহের কারণ কি? একটা সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না, অখণ্ড অবস্থায় থাকছে, এজন্যই ভালো লাগে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত গণিতবিদ জন্মেছেন সবারই প্রাইম নাম্বার সম্পর্কে কৌতূহল। ভারতের মাদ্রাসার এক গণিতবিদ ছিলেন, আপনি তার নাম শুনেছেন? রামানুজন। হ্যাঁ শুনেছি। প্রাইম নাম্বার সম্পর্কে ওনার আগ্রহ ছিল সীমাহীন। ওনার সেই বিখ্যাত গল্পটা কি স্যার জানেন? কোন গল্প? ওই যে নিদারুণ অসুস্থ হয়ে তিনি শুয়ে আছেন, শরীরের এমন অবস্থা যে কোনো মুহূর্তে তিনি মারা যাবেন, এই সময় তাকে এক ভদ্রলোক দেখতে এলেন। রামানুজন বললেন, তুমি যে গাড়িতে করে এসেছো তার নাম্বারটা কত? ভদ্রলোক নাম্বার বললেন। রামানুজন আনন্দিত ভঙ্গিতে বললেন, আরে প্রাইম নাম্বার, তুচ্ছ বিষয় নিয়ে কি কৌতূহল। প্রাইম নাম্বার তুচ্ছ বিষয়? অবশ্যই তুচ্ছ বিষয়, মৌলিক সংখ্যায় এমন কি বিশেষত্ব আছে যে একে মাথায় নিয়ে নাচতে হবে? পৃথিবীর রহস্যের সবটাই শূন্যের ভেতর, যে কোনো রাশিকে শূন্য দিয়ে গুণ দিলে উত্তর হবে শূন্য, আবার সেই রাশিকে শূন্য দিয়ে ভাগ দিলে হয়ে যাবে অসীম। তুমি আমাকে এসব শেখাতে এসো না, এসব আমার অজানা নয়। স্যার আমরা হাঁটতে হাঁটতে গল্প করি, চলো। আপনার কাগজের প্যাকেটটা আমার হাতে দিন। তোমার হাতে দিতে হবে না, তুমি হাঁটো, এটা এমন ভারী কিছু না। ফিবোনাক্কি তুমি কি ধূমপান করো? জি না স্যার,
তবে আপনি যদি দেন একটা সিগারেট টেনে দেখতে পারি। আমার কাছে নেই, আমি ধূমপান করি না। না করাই ভালো, হার্টের 12টা বাজিয়ে দেয়। ব্যাঙের পেটে মণি থাকে তুমি জানো? আমি শুনেছি ব্যাঙের পেটের মণিকে বলে লাল। ভাদ্র আশ্বিন মাসে ব্যাঙ এই লাল উগড়ে মাটিতে ফেলে, এতে জায়গাটা আলো হয়ে যায়। আলো দেখে পোকামাকড় আসে, ব্যাঙ তখন এইসব পোকামাকড় ধরে ধরে খায়। এইসব কেন জিজ্ঞেস করছেন? তোমার জ্ঞান কতটুকু তা জানার চেষ্টা করছি। কি জানলেন? জানলাম যে আমার যে জ্ঞান এবং তোমার যে জ্ঞান তা একই। তুমি আমার চেয়ে বেশি কিছু জানো না, অর্থাৎ তুমি ফিবোনাককে নাও, কিছুই নাও, তুমি আমার কল্পনা, এবং এই সত্য আমি খুব সহজে প্রমাণ করতে পারি। কিভাবে করবেন? কাউকে না কাউকে আমি পাবো যে নেত্রকোণার দিকে যাচ্ছে, তাকে ডেকে জিজ্ঞেস করবো সে তোমাকে দেখতে পাচ্ছে কিনা। সে যদি তোমাকে দেখতে না পায় তাহলে তোমার কোনো অস্তিত্ব নেই, তুমি আমার উত্তপ্ত মস্তিষ্কের সৃষ্টি। আমার এই ক্ষুদ্র পরীক্ষা তোমার কাছে কেমন মনে হচ্ছে? খুব ভালো পরীক্ষা স্যার। তুমি কি এই পরীক্ষার ভেতর দিয়ে যেতে চাও? অবশ্যই যেতে চাই, কেন যেতে চাইবো না? পরীক্ষাটা হলে আমারই লাভ। কি লাভ? আপনি বুঝবেন যে আমি কল্পনা নই, আমার অস্তিত্ব আছে, এবং আমার কথা আপনার মন দিয়ে শোনা উচিত। আমি আপনাকে বিপদে ফেলার জন্য বা বিভ্রান্ত করার জন্য আসিনি, আমি আপনাকে সাহায্য করার জন্য এসেছি স্যার। কাকে যেন আসতে দেখা যাচ্ছে, বাঁধের উপর উঠে গেল, সিগারেট বা বিড়ি টানছে, আগুনের ফুলকি ওঠানামা করছে। মনসুর সাহেব দাঁড়িয়ে পড়লেন, আগ্রহ নিয়ে অপেক্ষা করতে লাগলেন। ফিবোনা কি গলাতেও আগ্রহ ঝরে পড়ল। স্যার, কেউ একজন আসছে। মনসুর সাহেব এক ধরনের উত্তেজনা অনুভব করলেন, এই বয়সে উত্তেজনা ভালো না। তাছাড়া ডাক্তার বলে দিয়েছে তার প্রেশারের সমস্যা আছে, নর্মালের চেয়ে বেশি। প্রেশারের মানুষদের জন্য উত্তেজনা শুভ না। সিগারেট টানতে টানতে যে আসছিল সে মনসুর সাহেবের সামনে এসে থমকে দাঁড়াল। সিগারেট ফেলে দিয়ে চুপ করে বসে মনসুর সাহেবের পা ছুঁয়ে সালাম করে ফেলল। মনসুর সাহেব চিনতে পারলেন না। মনসুর সাহেব বললেন, থাক থাক, সালাম লাগবে না। ভাবলেন তার কোনো পুরনো ছাত্র হবে, বলেই বিরক্ত হলেন। এই বাক্যটা সবসময় সালাম শেষ হবার পর বলা হয়, কাজে এটা অর্থহীন বাক্য। স্যার কেমন আছেন? ভালো। অনেকদিন পর আপনাকে দেখলাম, রোগা হয়ে গেছেন। শরীর তেমন ভালো যাচ্ছে না। কি স্যার? চোখে সমস্যা, তারপর তোমার ইদানিং প্রেশারও সম্ভবত বেড়েছে, নর্মালের চেয়ে বেশি। খুব হাঁটাহাঁটি করবেন, প্রেশার আর ডায়াবেটিস এই দুয়ের একটাই ঔষধ, ইনটন। ফিবোনা কি হঠাৎ কথা বলল, ভাই আপনার সঙ্গে আমার পরিচয় হয়নি, আমার নাম ফিবোনাক্কি। কি নাক্কি? ফিবোনাক্কি, একটু অদ্ভুত নাম। আপনি কে? আমিও আপনার মতোই আপনার স্যারের ছাত্র। ও, ছাত্রে ছাত্রে ধুল পরিমাণ তাই না? ছাত্রে ছাত্রে ধুল পরিমাণ মানে? কথার কথা বললাম, সব কথাকে গুরুত্ব দিতে নেই। ভাই আপনি এখন চলে যান, আমরা হাঁটা শুরু করি, স্যারের সঙ্গে খুব জরুরি কথা আছে। আপনার নামটা কি যেন বললেন? ফিবোনাক্কি। আপনি কি বাঙালি? এই মুহূর্তে 100% বাঙালি। জীবনানন্দ দাশের কবিতার লাইনও জানি, শুনবেন? জি না। শুনুন না, ভালো লাগবে। জি না, কবিতা শুনবো না। তাহলে আপনি আর আপনার স্যারকে আটকে রাখবেন না, ছেড়ে দিন, ওনার সঙ্গে আমার ভয়াবহ ধরনের জরুরি কিছু কথা আছে। মনসুর সাহেব নিঃশব্দে হাঁটছেন, ফিবোনাক্কি হাঁটছে তার পাশে পাশে। স্যার আপনার পরীক্ষার ফলাফল তো মনে হয় পজিটিভ, আপনার ওই ছাত্র তো আমাকে দেখতে পেল এবং কথাবার্তাও বলল। এখন কি আপনি মোটামুটি নিশ্চিত হয়েছেন যে আমার একটা অস্তিত্ব আছে, আমি কল্পনার কেউ না? স্যার বাঁধের নিচে নৌকা বাঁধা আছে, খালি নৌকা, ওইখানে একটু বসবেন, জরুরি কথা দ্রুত সেরে ফেলতাম। ঢালুবাদ, নামতে কষ্ট। সমস্যা নেই স্যার, আপনি আমার হাত ধরে নামতে পারবেন। ফিবোনাক্কি মনসুর সাহেবের হাত থেকে কাগজের প্যাকেট নিয়ে নিল, মনসুর সাহেবকে হাত ধরে সাবধানে নামালো। দুজন চুপচাপ নৌকায় গলুয়ে মুখোমুখি বসে আছে। প্রথম কথা বললেন মনসুর সাহেব, বলো কি বলবে? স্যার আপনি খুব বড় একটা কাজ করেছেন, কত বড় যে কাজ করেছেন সেই সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, আমি আপনাকে সাহায্য করতে এসেছি। তুমি কে? আমি এসেছি শূন্য জগৎ থেকে। আমার জগৎটাকে আমি ব্যাখ্যা করব? করতে পারো। আপনার ভেতর কোনো আগ্রহ দেখছি না, আপনি যদি কোনো আগ্রহ না দেখান তাহলে আমি কথা বলে আরাম পাবো না। আগ্রহ বোধ করছি না বলেই তুমি আগ্রহ দেখছো না। আগ্রহ না দেখালেন কি বলছি মন দিয়ে শুনুন। স্যার এই পৃথিবীর বস্তু জগৎ হচ্ছে ত্রিমাত্রিক,
পৃথিবীর বস্তু জগতের প্রতিটি বস্তুর আছে তিনটি মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা, ঠিক না স্যার? আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি থেকে সময় নিয়ে এসে সময়কে একটা মাত্রা ধরে পৃথিবীর বস্তু জগৎকে কেউ কেউ চার মাত্রার জগৎও বলেন। তবে আমাদের বোঝার জন্য পৃথিবীর জগৎটাকে তিন মাত্রার জগৎ বলা চলে। ঠিক আছে স্যার, তিন মাত্রার জগতের মতো দুই মাত্রার জগৎ হতে পারে, পারে না? যে জগতে শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা বলে কিছু নেই? থিওরিটিক্যাল থাকতে পারে। দুই মাত্রার জগতের মতো একমাত্রার জগতও থাকতে পারে যে জগতের সব বস্তু শুধু দৈর্ঘ্য আছে আর কিছুই নেই, থাকতে পারে না স্যার? এখন তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসুন, শূন্য মাত্রার জগতও তো থাকতে পারে, যে জগতে কোনো মাত্রা নেই? মাত্রা নেই বলে মাত্রার বন্ধনও নেই? শূন্য মাত্রার জগৎ এবং অসীম মাত্রার জগৎ কি একই নয়? শূন্য এবং অসীম এই দুটি সংখ্যার ধর্ম একক রকম। যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে উত্তর হয় শূন্য, আবার যে কোনো সংখ্যাকে অসীম দিয়ে গুণ করলে উত্তর হয় অসীম। এখন স্যার আপনিই বলুন, শূন্যকে অসীম দিয়ে গুণ করলে কি হবে? আমি আপনাকে সাহায্য করতে এসেছি স্যার, আপনার সমাধান মানব জাতির জন্য বিরাট ব্যাপার হবে। এই সমাধানের জন্য মানুষ শূন্যের প্রবেশ স্টপ। তুমি কোনো কথা বলবে না, তোমার কোনো অস্তিত্ব নেই, তুমি আমার উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা, এর বেশি কিছু না। একটু আগে কিন্তু তৃতীয় এক ব্যক্তি, আপনার ছাত্র, আমাকে দেখতে পেরেছে, আমার সঙ্গে কথা বলেছে। আমার ওই ছাত্র আমার মনের কল্পনা, তুমি যেমন আমার কল্পনা থেকে এসেছো সেও এসেছে। সে যে আচরণ আমার সঙ্গে করেছে, কোনো ছাত্র আমার সঙ্গে এই ধরনের আচরণ করবে না। আমাকে উপদেশ দিচ্ছে, বলছে হন্টন করবেন। হন্টন আবার কি? সামান্য রসিকতাও আপনার ছাত্র আপনার সঙ্গে করতে পারবে না? পারা উচিত কিন্তু পারে না। আমার 32 বছরের শিক্ষকতা জীবনে কোনো ছাত্র আমার সঙ্গে রসিকতা করেনি। তার চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ঘুটঘুটে অন্ধকারে আমার সঙ্গে তার দেখা। সে অন্ধকারে আমাকে চিনে ফেলল। কেমন করে চিনল? স্যার কি চলে যাচ্ছেন? হ্যাঁ চলে যাচ্ছি। আর শোনো, খবরদার আমার পেছনে পেছনে আসবে না। বাধে তুলে দিই, খারাপ বাধ, একা উঠতে পারবেন না? খুব পারব, তুমি আসবে না। মনসুর সাহেব দেখলেন তারপরেও ফিবোনাকি তাকে অনুসরণ করছে। মনসুর সাহেব বাসার কাছাকাছি এসে আবারও করাক করে ধমক দিলেন। ফিবোনাকি বলল, ঠিক আছে স্যার, আমি চলে যাচ্ছি, তবে কাছাকাছিই থাকব, যদি প্রয়োজন হয়। ফিবোনাকি ক্লান্ত ভঙ্গিতে চলে যাচ্ছে। গেট খুলে কম্পাউন্ডারের ভেতরে মনসুর সাহেব বললেন, হরমুজ ফিরে এসেছ, একদিন থাকার কথা বলে দুদিন কাটিয়ে এসেছ। মেয়ের বাড়ি থেকে আসার পর প্রথম কয়েকদিন হরমুজের মেজাজ খুব ভালো থাকে। আজ তার মেজাজ অত্যন্ত ভালো, কথা বলার জন্য সে ছটফট করছে, বলার লোক পাচ্ছে না। মনসুর সাহেবকে দেখে তীব্র আনন্দ হলো। সে গ্যারেজের বারান্দায় কেরোসিনের চুল্লায় ভাত চড়িয়েছে, ডাল ইতিমধ্যে নেমে গেছে। ইচ্ছা করলেও কয়েক টুকরা বেগুন ভেজে ফেলা যায়, ঘরে বেগুন আছে, তবে না ভাজলেও ক্ষতি নেই, ডাল ভাত দিলেই স্যারের চলবে। বেগুন ভাজা দেখলে উনি বিরক্ত হতে পারেন। হরমুজ একগাল হেসে বলল, স্যার কেমন আছেন? ভালো। আপনার নিয়ে খুব দুশ্চিন্তায় আছিলাম। কেন? আপনার খাওয়া দাওয়ার কি ব্যবস্থা, কি খাইলেন না খাইলেন? কোনো অসুবিধা হয়নি। তোমার মেয়ে ভালো? আপনার দোয়া স্যার, মেয়ে ভালো আছে, তবে স্যার শরীর দুর্বল। ডাক্তার ওষুধ একটা দিছে 70 টাকা দাম, চিন্তা করেন 9 আঙ্গুলের এক বোতল, তার দাম 70 টাকা। একটা কাজ করে দিতে পারবে হরমুজ? অবশ্যই পারবো। গেটের বাইরে গিয়ে দেখো তো কোনো ছেলে আছে কি না। কি ছেলে? যুবক এক ছেলে, আমার কাগজগুলি ছিল তার হাতে, 5 দিস্তা কাগজ। হরমুজ তৎক্ষণাৎ বের হয়ে গেল, লোকটাকে সে পেল না। কেউ ছিল না? আচ্ছা, ভালো করে দেখেছো? খুব ভালো করে দেখছি স্যার। খানা হয়ে গেছে, দিয়ে দিব? না খিদে নেই, আজ কিছু খাবো না। মনসুর সাহেব রাত 9টা বাজার আগেই ঘুমোতে গেলেন, প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়লেন। ঘুম ভাঙল রাত 2টায়, তিনি হারিকেন চালালেন। ঘুম যখন ভেঙেছে তখন একটু কাজ করা যাক, ফাইলপত্র নিয়ে বসা যাক, অনেকদিন কিছু লেখা হয়নি, অবহেলা করা হচ্ছে, বয়স হচ্ছে, বয়সের প্রধান ধর্ম আলস্য, কাজ এড়ানোর অজুহাত খোঁজা, অথচ উল্টোটাই হওয়া উচিত ছিল। অল্প বয়স করা আলস্য দেখতে পারে তাদের হাতে সময় আছে, তার হাতে সময় কই? বৃদ্ধরা কাজ করবে যন্ত্রের মতো, কোনো দিকে তারা তাকাবে না,
কারণ তাদের ঘন্টা বেজে গেছে। ঢং ঢং ঢং, ঘন্টা বেজেই যাচ্ছে, একদিন শেষ ঘন্টা বাজবে তখন। আচ্ছা, শূন্য জগতের ব্যাপারগুলি কেমন? ফিবন নাকি কথাটা মন্দ বলেনি। মাত্রাহীন জগৎ হলো অসীম মাত্রার জগৎ। তার পিপাসা বোধ হচ্ছে, লেবুর শরবত খেয়ে ঘুমোতে যাননি, পিপাসা হবারই কথা। চিনি লেবু কিছুই কেনা হয়নি, আজও ছোট বাজারে গিয়ে শুধু কাগজ কিনে ফিরেছেন। তার একজন অ্যাসিস্ট্যান্ট থাকলে মন্দ হতো না, হরমুজের মতো না, ফিবোনাক্কির মতো অ্যাসিস্ট্যান্ট, যার সঙ্গে কথা বলে আরাম পাওয়া যায়, যে যুক্তি নির্ভর কথা বলবে, প্রয়োজনে ছোটখাটো কাজও করে দেবে। যেমন চট করে গ্লাস ভর্তি লেবু শরবত নিয়ে এলো, কাগজপত্র গুছিয়ে রাখলো। ভালো কথা, তিনি যে পাঁচ দিস্তা কাগজ কিনেছিলেন সেই কাগজ তো রয়ে গেল ফিবোনাক্কির কাছে। স্পষ্ট মনে আছে দুজন নৌকায় বসে কথা বলছেন, কাগজের প্যাকেটটা ফিবোনাক্কির হাতে। নৌকা থেকে তিনি রাগ করে উঠে এলেন, প্যাকেট নেওয়া হলো না। বাসার কাছাকাছি এসে ফিবোনাক্কিকে ধমকে বিদায় করলেন, প্যাকেট ফেরত নিতে ভুলে গেলেন। কাগজ ছাড়া তিনি হারিকেন চালিয়ে করবেন কি? মনসুর সাহেব বিরক্ত মুখে ঘর থেকে বারান্দায় এসে দাঁড়ালেন। এখান থেকে দেয়ালের বাইরের খানিকটা অংশ দেখা যায়। ফিবোনাক্কি কি আছে সেখানে? আচ্ছা, তিনি হাস্যকর চিন্তা করছেন কেন? কল্পনার মানুষ কি বাস্তবের মানুষ হিসেবে ভাবতে শুরু করেছেন? তার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? মাথা খারাপ রোগ তাদের বংশে আছে। তার দাদা যান 40 বছরের হঠাৎ একদিন বদ্ধ উন্মাদ হয়ে গেলেন। রাতে ঘুমোচ্ছিলেন, ঘুম ভেঙে স্ত্রীকে ডেকে তুলে বললেন, ওগো ওই, আমার মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে, আমার মাথায় পানি ঢাল। দাদি যান ভয়ে অস্থির হয়ে পানি আনতে গেলেন। দাদা যান বললেন, বউ শোনো, পানি আনতে যাবার আগে দূরেই না আমার খাটের সঙ্গে বাঁধা রাখো, নয়তো দেখবা আমি ঝাঁপ দিয়ে দোতলা থেকে নিচে পড়ে গেছি, পাগল মানুষ তো, কিছুই বলা যায় না। মনসুর সাহেবের দাদি যান দড়ি আনার আগে বালতি ভর্তি পানি এনে দেখেন মানুষটা বিছানায় নেই, ছাদ থেকে লাফিয়ে নিচে পড়েছে। তখনও জ্ঞান আছে, কথা বলতে পারছে। মৃত্যুর আগে মানুষটা বিড়বিড় করে বলল, তোমার মনে কোনো কষ্ট রাখবা না, এটা আত্মহত্যা না, আমি আত্মহত্যার মানুষ না, মাথা খারাপ হয়ে গেছে বইলেই কাজ করছি, মাথাটা হঠাৎ খারাপ হয়ে গেল, বড় আফসোস। তার মাথাটাও কি হঠাৎ খারাপ হয়ে গেছে? তিনি নিশিরাতে বারান্দায় দাঁড়িয়ে ফিবোনাক্কি নামক কল্পনার এক যুবককে ভাবতে শুরু করেছেন। মনসুর সাহেব ডাকলেন, ফিবোনাক্কি। জি স্যার, আমি আছি। হ্যাঁ, সে আছে তো বটে, ওই তো পরিষ্কার দেখা যাচ্ছে, চাঁদের মরা আলোয় সুদর্শন এক তরুণ দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে। ফিবোনাক্কি। জি স্যার। আমার কাগজের প্যাকেটটা তো তোমার কাছে ছিল। জি। কোথায় সেগুলি? নষ্ট করে ফেলেছি। নষ্ট করে ফেলেছি মানে? আপনি আমার উপর রাগ করলেন, আমার মনটা খারাপ হয়ে গেল, আমি মন খারাপটা ঝাড়লাম কাগজের উপর। তুমি কি করলে? এতগুলি কাগজ কুচি কুচি করে ছিঁড়ে ফেললে? জি না, কাগজগুলি দিয়ে নৌকা বানিয়ে নদীতে ভাসিয়ে দিয়েছি। কি বললে? কাগজের নৌকা বানিয়ে নদীতে ভাসিয়েছি, অনেকগুলি নৌকা হয়েছে, দেখতে খুব ভালো লাগে, সকালে মর্নিং ওয়াক করার জন্য যদি নদীর পাড়ে আসেন তাহলে দেখবেন একটা নৌকাও নষ্ট হয়নি। আচ্ছা, নৌকাগুলি ছেড়েছিও আপনার প্রিয় রাশিমাল অনুযায়ী, প্রথম ছাড়লাম একটা, তারপর একটা, তারপর একসঙ্গে দুটো, এরপর একসঙ্গে তিনটা, তারপর পাঁচটা। চুপ করো, চুপ করো। ফিবোনাক্কি, সত্যি করে বলো তো, আমার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? মাথা খারাপের ব্যাপারটা আমাদের পরিবারে আছে, আমার দাদা জানের মাথা খারাপ হয়ে গিয়েছিল। আমি জানি। তুমি জানো? আমি শূন্য জগতের একজন, সবকিছু আমার জানা থাকার দরকার। আপনার দাদা জানের হঠাৎ পাগল হয়ে যাওয়ার ব্যাপারটা আমি জানি। একদিন তিনি ছাদে পাটি পেতে ঘুমোচ্ছিলেন, হঠাৎ তার স্ত্রীকে ডেকে বললেন, ওগো ওঠো, আমার মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে। তুমি এসব জানো কারণ তুমি এসেছো আমার কল্পনা থেকে, সঙ্গত কারণে আমি যা তুমি তাই জানবে। আপনার দাদা যেন আপনার মতো অঙ্ক করতে ভালোবাসতেন, তাই না স্যার? তার ট্রাং ভর্তি ছিল গুটি গুটি হাতে লেখা কাগজ। স্যার, আপনি কি সেসব দেখেছেন? দেখেছি, বেশিরভাগই উইপোকায় কেটে ফেলেছিল, অল্প যা রক্ষা পেয়েছিল আপনি তা আপনার ফাইলে যত্ন করে রেখেছেন। আমি রাখিনি, আমার বাবা রেখেছিলেন, বাবার কাছ থেকে আমি পেয়েছি। আপনার বাবা তো স্যার অঙ্কের ছাত্র ছিলেন। কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে অঙ্কে এমএ ডিগ্রি নেন, গোল্ড মেডেল পেয়েছিলেন। আপনারা তাহলে তিন পুরুষের গণিতজ্ঞ, অঙ্কে তো আপনারও এমএ ডিগ্রি আছে, আপনি নিজেও তো কালীনারায়ণ স্কলার।
ইউনিভার্সিটি বা কলেজে ইচ্ছা করলে আপনি ভালো চাকরি পেতে পারতেন, তা না করে স্কুলে চাকরি নিলেন কেন? চট করে পেয়ে গেলাম, ঝামেলা কম, নিরিবিলি। আপনার বাবাও ঝামেলা পছন্দ করতেন না, নিরিবিলি কাজ করতে চাইতেন। তিনিও তো অতি অল্প বয়সে মারা গেছেন। তার মৃত্যু কি স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিক মৃত্যু? স্যার, একটা জটিল রাশিমালার সমাধান আপনারা তিন পুরুষ ধরে চেষ্টা করেছেন। চতুর্থ পুরুষ বলে আপনাদের কিছু নেই, কিছু করার হলে আপনাকেই করতে হবে। যদি কিছু করতে না পারেন তাহলে আপনাতেই সব শেষ। স্যার, আমি আপনাকে সাহায্য করতে এসেছি। তুমি কেউ না, তুমি আমার অবচেতন মনের কল্পনা। যদি কল্পনাও হয়ে থাকি তাতেও তো ক্ষতি নেই, কাজ হওয়া নিয়ে কথা। তুমি কিভাবে সাহায্য করতে চাও? আপনি অনেক রাশিমালা নিয়ে কাজ করছেন, একটি রাশিমালা আছে যার যোগফল শূন্য। অনেকগুলি রাশিমালার যোগফলই শূন্য। ফিবোনাকি রাশিমালার একটি আছে যার ফলাফল শূন্য। মনে পড়ছে না, খুঁজে বের করুন স্যার। তোমাদের শূন্য জগৎটা কেমন? অন্যরকম, সে জগতে সবই শূন্য। সেখানে আনন্দ দুঃখ বেদনা কিছুই নেই। আনন্দ দুঃখ বেদনা নেই, শূন্য জগৎ তো ভয়াবহ জগৎ। স্যার, আপনি ভুলে যাচ্ছেন শূন্যের সঙ্গে অসীম সম্পর্কিত। আনন্দ দুঃখ বেদনা যেমন শূন্য তেমন একই সঙ্গে অসীম। আপনি রহস্যের খুব কাছাকাছি আছেন, খুব কাছাকাছি। আপনি নিজেও তা জানেন, জানেন না? জানি। স্যার, আপনি খুব কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছেন। রহস্যের খুব কাছাকাছি এসে মানুষ ভেঙে পড়ে। আপনার দাদা যান ভেঙে পড়েছিলেন, আপনার বাবার ক্ষেত্রেও একই ব্যাপার ঘটেছে। স্যার, আমি এসেছি আপনাকে সাহস এবং শক্তি যোগানোর জন্য। তুমি আমার অবচেতন মনের ছায়া, তাতে কোনো ক্ষতি নেই। আপনি কাজ শুরু করুন, যেভাবে বলছি সেইভাবে। থ্যাংক ইউ। স্যার, আমি আপনাকে কি পরিমাণ ভালোবাসি তা আপনি জানেন না। তুমি তো ভালোবাসবেই, তুমি আমারই অংশ। সবসময় মানুষের নিজের অংশই যে মানুষকে ভালোবাসে তা তো নয়, কিন্তু কিছু মানুষ আছে যারা নিজেদের প্রতি তীব্র ঘৃণা পোষণ করে বেঁচে থাকে। তোমাকে ধন্যবাদ। আচ্ছা শোনো, আমি কি স্বপ্ন দেখছি? আমি যে জগতে বাস করি সে জগতে স্বপ্ন বাস্তবের কোনো সীমারেখা নেই। স্বপ্নে যা, বাস্তবেও তা। ফিবোনাকি? জি স্যার। তুমি চা বানাতে পারো? পারি। কেন বলুন তো? তাহলে চা বানাতে বলতাম, চা খেয়ে অঙ্ক শুরু করতাম। ফিবোনাকি হেসে ফেলল। হাসছ কেন? এমনি হাসছি স্যার। আপনি চা খেতে পারবেন না, ঘরে চিনি নেই। আপনি চিনি ছাড়া চা খেতে পারেন না। তাছাড়া রাত প্রায় শেষ হতে চললো, কিছুটা হলো বিশ্রাম আপনার দরকার। শুয়ে পড়তে বলছো? হ্যাঁ। একটা কথা ফিবোনাকি, শূন্য জগতে মানুষের আয়ু কি? মানুষ সে জগতে কতদিন বাঁচে? সেই জগতের মানুষের আয়ু একই সঙ্গে শূন্য, একই সঙ্গে অসীম। বুঝতে পারছি না। সেটা হচ্ছে অস্তিত্ব এবং অস্তিত্বহীনতার জগৎ। বুঝতে পারছি না। স্যার, আপনি বিশ্রাম করুন, ঘুমোতে যান, বুঝতে পারবেন। আমার ঘুমোতে ভয় লাগছে, হঠাৎ হয়তো ঘুম ভেঙে আমার দাদা জানের মতো। ওনার সমস্যা আপনার হবে না। কেন? ওনার পাশে সেই দুঃসময়ে কেউ ছিল না, আপনার পাশে আমি আছি। তুমি কি সত্যি সত্যি আমার কল্পনা, নাকি তুমি শূন্যের জগৎ থেকে উড়ে এসেছো? আমি আপনার কল্পনা, কিন্তু আমার বাস শূন্য জগতে। কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবেন, খুব শিগগিরই বুঝতে পারবেন। আপনার কাজ শেষ করুন। কাজ তো নেই, কিভাবে কাজ করব? মনসুর সাহেব ঘরে ফিরে এলেন, হারিকেন নিভিয়ে বিছানায় গেলেন। ভয়াবহ ক্লান্তি তাকে আচ্ছন্ন করে ফেলেছে। আকাশে মরা চাঁদ, সেই আলো এসে পড়েছে তার বিছানার এক অংশে। শূন্য জগতে কি চন্দ্রলোক আছে? সেই জগতে কি জ্যোৎস্নার ফুল ফোটে, পাখি গান গায়? এভরিথিং ওয়াজ ওয়ান্স ক্রিয়েটেড ফ্রম নাথিং। শূন্য থেকে সব সৃষ্টি হয়েছে, শূন্যতেই সব ফিরে যাবে। মনসুর সাহেবের মাথায় যন্ত্রণা হচ্ছে, ভোঁতা যন্ত্রণা। মানুষের প্রধান অংশ কি? মানুষের প্রধান অংশ তার চেতনা। এই চেতনাকে ধারণ করেছে শরীর। শরীরকে বাদ দিয়ে চেতনার যে অস্তিত্ব, সেই অস্তিত্বের জগতে কি শূন্যের জগৎ, নাকি এর বাইরেও কিছু? খাটের নিচে ইঁদুর খচখচ করছে। এই অতি ক্ষুদ্র প্রাণীর চেতনা কি আদি চেতনারই অংশ? বিরাট এক রাশিমালা, যে রাশিমালার যোগফল শূন্য। শরীরে এত ক্লান্তি অথচ ঘুম আসছে না। ঘুম আনতে হলে কি করতে হয়? মেষ গুনতে হয়। মনসুর সাহেব মেষের বিশাল পাল কল্পনা করতে লাগলেন। একটি মেষ আসছে,
আবার একটি, এখন একটির সঙ্গে আসছে দুটি, এইবার তিনটি। মেষ পাল আসছে ফিবোনাক্কি রাশিমালায়। এক এক দুই তিন পাঁচ আট তেরো। আচ্ছা, এখন এই মেষের পালে কয়েকটা নেকড়ে ঢুকিয়ে দেওয়া যাক। নেকড়েগুলি মেষ খেতে শুরু করবে। ব্যাপারটা এমনভাবে ঘটবে যে মেষ এবং নেকড়ের সংখ্যা শুরুতে সমান থাকলেও সময়ের সঙ্গে কমতে শুরু করবে। নেকড়ে যেমন মেঘ মারবে, তেমনই মেষরা নেকড়ে মারবে। কাজেই নেকড়ের জন্য একটি রাশিমালা প্রয়োজন। মনসুর সাহেব উঠে বসলেন। পাওয়া যাচ্ছে, কিছু একটা পাওয়া যাচ্ছে। কাগজ ঘরে নেই, কাগজের খুব প্রয়োজন ছিল। বদরুল চোখ বড় করে করে বলল, আবার কাগজ? হ্যাঁ। মনসুর সাহেবের চোখ লাল, চুল উস্কো ফুস্কো, গায়ে জ্বর আছে। আজ তিনি ক্লাসেও যাননি। কাগজ কতগুলা দিব? পাঁচ দিস্তা? না, দশ দিস্তা। গতকালই তো স্যার পাঁচ দিস্তা নিয়ে গেছেন, শেষ হয়ে গেছে? হ্যাঁ। একরা তঙ্ক করা ভাড়ায় ফেলছেন? না, অন্য কাজে। পাঁচ দিস্তা কাগজ দিয়া কি করছেন? নৌকা বানালাম। নৌকা বানাইছেন? কাগজের নৌকা? জি। সেই নৌকা দিয়ে কি করলেন স্যার? নদীতে ভাসিয়ে দিয়েছি। বদরুলের মুখ হা হয়ে গেল। সে গলায় বিস্ময় চাপা দেয়ার প্রাণপণ চেষ্টা করতে করতে বলল, মগ আর নদীতে সব কাগজের নৌকা ভাসায় দিছেন? হ্যাঁ। খুব ভালো করছেন। পুলাবানরা কাগজের নৌকা ভাসাবে, আমরা ভাসাবো না তা হয় না। বসেন স্যার, চা খান। না, চা খাবো না, শরীর ভালো না। চা না খেলেও একটু বসেন। আপনার মতো জ্ঞানী লোকের পাশে কিছুক্ষণ থাকলেও গায়ে জ্ঞানের বাতাস লাগবে। প্লিজ স্যার, চেয়ারটায় বসেন। আপনি হইলেন স্যার জ্ঞান সমুদ্র। ছোটখাটো জ্ঞানী প্রায় দেখা যায়। জ্ঞান চৌবাচ্চা, জ্ঞান ডোবা, জ্ঞান পুকুর, কিন্তু জ্ঞান সমুদ্র কখনো দেখা যায় না। আপনি যাই সব বৈশা থাকেন, এইটাও ভালো লাগে। মনসুর সাহেব এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। ছেলেটা ভালো রসিকতা করছে। সে সবার সঙ্গে রসিকতা করে না, শুধু তার সঙ্গেই করছে। বদরুল চোখ বড় বড় করে বলল, আমি স্যার একটা কাজ করব। আপনার কিছু পায়ের ধুলা ডেনোর একটা টিনে ভরায় রাখবো, জীবনের একটা সঞ্চয় হয়ে থাকবে। লোকজনরে বলতে পারবো, হাত মুহূর্তের কথা তো বলা যায় না। হঠাৎ একদিন মরিয়া গেলেন, তখন পায়ের ধুলা পাবো কই? আমি আজ উঠি বদরুল। জি আচ্ছা। মনসুর সাহেব উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, রসিকতা আমি করতে পারি না, সবাই সব জিনিস পারে না। রসিকতা করার বিদ্যা আমার অনায়ত্ত, তুমি করতে পারো। তোমার রসিকতা শুনতে ভালো লাগে। তোমার রসিকতা শোনার লোভেই মাঝে মাঝে এখানে এসে বসে থাকি। তোমাকে দেখি আর ভাবি, প্রকৃতি মানুষকে কত বিচিত্র ক্ষমতা দিয়েই না পাঠিয়েছেন। রসিকতা করতে হলে তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োজন, তুমি নির্বোধ। তারপরও তুমি অসাধারণ সব রসিকতা করো। তোমাকে এই ক্ষমতা দিয়ে প্রকৃতি চোখে আঙুল দিয়ে আমাদের একটা জিনিস বুঝিয়ে দেন, তা হচ্ছে দেখো, আমাকে দেখো, দেখো কি করতে পারি। বদরুল যাই, শরীরটা ভালো লাগছে না, নয়তো আরো কিছুক্ষণ বসতাম। তিনি সরাসরি বাসার দিকে রওনা হলেন, স্কুলে গেলেন। তার পকেটে একটা দরখাস্ত সেখানে লিখলেন, আমার শরীর খুবই অসুস্থ, স্কুলের দায়িত্ব পালনে বর্তমানে অক্ষম। আমার অতি জরুরি কিছু ব্যক্তিগত কাজও শেষ করা প্রয়োজন। কাজেই আমি আর স্কুলে আসবো না বলে স্থির করেছি। অবসর গ্রহণের আগেই আমি অবসর প্রার্থনা করছি। হেডমাস্টার সাহেব স্কুলে ছিলেন না। ফুড ফর ওয়ার্ক প্রোগ্রামে সরকার গম দিচ্ছেন, তিনি সেই গমের ব্যাপারে সিও সাহেবের সঙ্গে কথা বলতে গেছেন, কখন ফিরবেন ঠিক নেই। মনসুর সাহেব হেডস্যারের টেবিলে দরখাস্ত রেখে বাসার দিকে রওনা হলেন। তার গায়ের তাপ আরও বেড়েছে, তিনি ঠিকমতো পা ফেলতেও পারছেন না। তার মনে হলো প্রকৃতির একটা নিষ্ঠুর দিক আছে, এই নিষ্ঠুরতা তিনি মানুষের ক্ষেত্রেই সবচেয়ে বেশি ব্যবহার করেন। বয়সের সঙ্গে মানুষের জ্ঞান বাড়ে, বুদ্ধি বাড়ে, বিচক্ষণতা বাড়ে, যুক্তি বাড়ে, কিন্তু এইসবের সমন্বয় করে কাজ করার যে ক্ষমতা তা কমতে থাকে। পরিপূর্ণ মাত্রায় সব দেয়ার শেষে হঠাৎ একদিন তিনি একসঙ্গে সব কেড়ে নেন। হরমুজ বলল, স্যার আপনার কি হয়েছে? শরীর ভালো না, জ্বর আসছে, আর কিছু না। দুপুরে আমি কিছু খাবো না, উপোস দিব। ডাক্তার আনি? না, ডাক্তার লাগবে না, তুমি ব্যস্ত হও না। আপনার শরীরের এই অবস্থা, আমি ব্যস্ত হব না? এইটা স্যার কি বলেন? তুমি ভালো করে আমাকে লেবুর শরবত দাও, আর কিছু লাগবে না।
লেবু শরবত বানিয়ে এনে হরমুজ মানুষের মনসুর সাহেবের গায়ে হাত রেখে প্রায় কেঁদে ফেলল। জ্বরে সর্বাঙ্গ পুড়ে যাচ্ছে। সে ভীত গলায় বলল, এ তো জটিল অবস্থা। অবস্থা মোটেই জটিল না, অবস্থা সহজ। তুমি এখন আমার সামনে থেকে যাও, আমি কাজ করব। এই শরীর নিয়ে কি কাজ করবেন? কাজ শুরু করলে শরীরের কথা মনে থাকবে না। আপনার পায়ে ধরি স্যার, আপনি বিশ্রাম করেন। হরমুজ সত্যি সত্যি পা ধরতে এগিয়ে এলো। মনসুর সাহেব ধমক দিয়ে তাকে বিদায় করে সত্যি সত্যি কাগজ কলম নিয়ে বসলেন। পুরনোর সব ফাইল বের করলেন, সব হাতের কাছে থাকুক। একটা ভালো ক্যালকুলেটর থাকলে খুব উপকার হতো, হিসেবগুলি দ্রুত করা যেত। আজিজ ব্যাপারীকে বললে সে এনে দেবে। এই লোক তাকে পছন্দ করে, খুবই পছন্দ করে। এই জীবনে তিনি তেমন কিছু পাননি, মানুষের ভালোবাসা পেয়েছেন। হরমুজের কথা ধরা যাক, তাকে অসুস্থ দেখে সে প্রায় কেঁদে ফেলেছিল। হেডমাস্টার সাহেবের কথাই ধরা যাক, তিনি অসুস্থ শুনলে ভদ্রলোক স্কুল ছুটি দিয়ে সবার ছাত্র নিয়ে চলে আসবেন। ডাক্তার বজলুর রহমান, এমনকি বদরুল। মাথায় যন্ত্রণা হচ্ছে, তীব্র যন্ত্রণা। একটু আগে লেবুর শরবত খেয়েছেন, এখন আবার পিপাসা বোধ করছেন। শরীরও কাঁপছে। ঘরে থার্মোমিটার থাকলেও জ্বর মাপা যেত, ঘরে কোনো থার্মোমিটার নেই। মনসুর সাহেব উবু হয়ে বসেছেন। বসার ভঙ্গির জন্যে কি লিখতে কষ্ট হচ্ছে? তিনি বুকের নিচে বালিশ দিয়ে শুয়ে পড়লেন, বুকে হাত ধরেছে। ধরুক। ঘরে আলো কমে আসছে, আকাশে কি মেঘ আছে? চৈত্র মাসে এসব কি শুরু হলো? দুদিন পরপর বৃষ্টি। মনসুর সাহেব অঙ্কের পাশাপাশি লিখলেন, বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান। স্যার কেমন আছেন? মনসুর সাহেব মাথা ঘুরিয়ে দেখলেন, ফিবোনাক্কি। দিনের বেলায় প্রথম তার দেখা পাওয়া। বাহ, সুন্দর চেহারা তো, এত সুন্দর চোখ। যে কোনো সুন্দর জিনিস দেখা মাত্র হাত দিয়ে ছুঁতে ইচ্ছা করে, শুরু চোখ ছুঁতে ইচ্ছা করে না। ফিবোনাক্কি আবার বলল, কেমন আছেন স্যার? ভালো। কাজ তো অনেক দূর করেছেন। চেষ্টা করছি। ওই দুটো লাইন কি স্যার কবিতা? হ্যাঁ। হঠাৎ কবিতা লিখলেন যে? বুঝতে পারছি না। আমার মনে হয় আপনার এখন বিশ্রাম করা উচিত, শুয়ে থাকুন। শুয়েই তো আছি। চোখ বন্ধ করে শুয়ে থাকুন। অল্প কিছু বাকি আছে, ওটা শেষ হলেই। আমাকে কিছু কাগজ দেবেন স্যার? কি করবে? নৌকা বানাবো, কাগজের নৌকা। ওই দিন নৌকা বানিয়ে খুব আরাম পেয়েছি। আপনি কি স্যার মগরা নদীতে আমার ভাসানো কাগজের নৌকা দেখেছেন? না। সবগুলি নৌকা যখন চলছিল দেখতে খুব মজা লাগছিল। তোমার কথায় আমার কাজের অসুবিধা হচ্ছে। তাহলে স্যার আর কথা বলবো না। আমি যদি নিঃশব্দে নৌকা বানিয়ে যাই তাহলে কি কাজের অসুবিধা হবে? না। স্যার ঘরে কি মোম আছে? কেন? নৌকা পানিতে ভাসলে সমস্যা যা হয় তা হলো কাগজ ভিজে যায়। কাগজ লাগিয়ে দেব, তাহলে নৌকা আর ডুববে না। ঘরে মোম নেই। হরমুজকে দিয়ে আনানো যায় না? ফিবোনাক্কি, তুমি আমাকে বিরক্ত করছো। নৌকার নিচটায় মোম তো মাখিয়ে দিলে নৌকা ভারী হবে, বাতাসে সহজে দুলবে না। তুমি অকারণে কথা বলছো ফিবোনাক্কি, আমার চিন্তায় অসুবিধা হচ্ছে। আমি খুব দুঃখিত স্যার। পাই সংখ্যাটির রহস্যময়তা সম্পর্কে আপনার কি ধারণা? পাই হলো বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। আপাত দৃষ্টিতে কত সহজ একটা ব্যাপার, আপনার রাশিমালায় এই পাই নিয়ে আসা যায় না? তুমি আমাকে আমার মতো কাজ করতে দাও, আমি আপনাকে সাহায্য করতে এসেছি। আমার কারোর সাহায্যেরই প্রয়োজন নেই। স্যার খুব ভুল কথা বলেছেন, একা একা আগানো যায় না, আগাতে হলে সাহায্য লাগে। সবার লাগে না। গণিতজ্ঞ এলেবিয়ানের লাগেনি, রমানাসুনের লাগেনি, আমার দাদাজানের লাগেনি। আপনার দাদাজানকে এদের সঙ্গে তুলনা করাটা কি ঠিক হচ্ছে? হ্যাঁ ঠিক হচ্ছে। তিনি মহান গণিতজ্ঞ ছিলেন, তার প্রতিভা বাইরের কেউ জানতে পারেনি। হাসছো কেন ফিবোনাক্কি? হাসছি কারণ গণিতজ্ঞরা দুর্ভাগা, বেশিরভাগ গণিতজ্ঞের প্রতিভা অজ্ঞাত থেকে গেছে। সেই তুলনায় নিম্নমানের প্রতিভা অতি দ্রুত ছড়িয়ে পড়ে। যেমন? যেমন ধরুন গানের প্রতিভা। একজনের সুন্দর গানের গলা, তার প্রতিভা কখনোই চাপা থাকবে না। সে গান গাইবে, কেউ তা শুনবে, তারা অন্যদের জানাবে, প্রতিভার খবর ছড়াবে জিওমেট্রিক্যাল প্রোগ্রেশনের নিয়মে। কিন্তু আপনাদের বেলায় ব্যাপারটা ভিন্ন। আপনারা কাজ করবেন, সেই কাজ ফাইলবন্দি পড়ে থাকবে, একসময় ফাইল হারিয়ে যাবে। তুমি আমাকে বিরক্ত করছো ফিবোনাক্কি, তোমার জন্য আমি কাজ করতে পারছি না। আর বিরক্ত করব না, কাজ করুন। আপনার মাথার যন্ত্রণার অবস্থা কি, এখনো যন্ত্রণা হচ্ছে? হ্যাঁ।
খুব বেশি? হ্যাঁ, হরমুজকে বলুন যন্ত্রণার কোনো ওষুধ নিয়ে আসতে। তুমি আমাকে খুব বিরক্ত করছো। আপনাকে কষ্ট দেখে খারাপ লাগছে বলেই করছি, আর করব না। মনসুর সাহেব লিখতে গেছে যাচ্ছেন, তার চোখে আবার সমস্যা করছে, পানি পড়ছে, চোখ ঝাপসা হয়ে যাওয়ায় দেখতে অসুবিধা হচ্ছে, মাথার যন্ত্রণা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কিছুক্ষণ ঘুমোতে পারলে ভালো হতো, একবার ঘুমোতে গেলে সেই ঘুম আর ভাঙবে না। ঝমঝম শব্দ হচ্ছে, বৃষ্টি হচ্ছে নাকি? ফিবোনাচি? জি স্যার। বৃষ্টি হচ্ছে নাকি? হচ্ছে স্যার, এজন্যই তো নৌকা বানিয়ে এত আরাম পাচ্ছি। ফিবোনাচি নৌকা বানাচ্ছে, একটা দুটা না, অসংখ্য, দ্রুত বানিয়ে যাচ্ছে। সে ঘর ভর্তি করে ফেলেছে কাগজের নৌকায়। ফিবোনাচি গুনগুন করে গানও গাইছে, একই লাইন বারবার বারবার। গান শুনতে শুনতেই মনসুর সাহেব ঘুমিয়ে পড়লেন। হরমুজ হেডমাস্টার সাহেবকে খবর দিয়ে নিয়ে এসেছে। হেডমাস্টার সাহেব সত্যি সত্যি স্কুল ছুটি দিয়ে এসেছেন, এসেছেন আজিজ খা, বদরুল। মনসুর সাহেব চিত হয়ে পড়ে আছেন, মুখের কসবে রক্তের ক্ষীণ ধারা, বুক ওঠানামা করছে, প্রাণ এখনো আছে, কতক্ষণ থাকবে সেটাই কথা। ঘরময় কাগজ ছড়ানো, লেখা কাগজ, ছেঁড়া কাগজ আর অসংখ্য কাগজের নৌকা। আজিজ খা বললেন, এসব কি কাগজের নৌকা? বদরুল বলল, স্যারের মাথায় গন্ডগোল হয়ে গেছিল, আমার কাছ থেকে কাগজ নিতেন, নৌকা বানায় নদী ছাড়তেন। আগে আগে বলনি কেন? কেন আগে বলনি? বদরুল কাঁদছে, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হরমুজ কাঁদো কাঁদো গলায় বলল, এই কাগজগুলাই স্যারের সর্বনাশ করতে, স্যার দিন রাত লিখতেন, লিখতে লিখতে এই অবস্থা। হেডমাস্টার সাহেব ক্ষিপ্ত গলায় বললেন, সব কাগজ নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলো, সব কাগজ, একটাও যেন না থাকে, হারামজাদা কাগজ। অচেতন অবস্থাতেও মনসুর সাহেবের কথা বলার চেষ্টা করলেন, না না বলতে পারলেন না, শুধু তার ঠোঁট কাঁপল। হেডমাস্টার সাহেব বললেন, এক্ষুনি ওনাকে ঢাকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে, এক সেকেন্ডও দেরি করা যাবে না। আশ্চর্য, কেউ একজন বললো না লোকটার এই অবস্থা, আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। বলতে বলতে হেডমাস্টার সাহেবের চোখে পানি এসে গেল। আজিজ খা গাড়ি নিয়ে এসেছেন, গাড়ি সরাসরি ঢাকা যাবে। হরমুজ সব কাগজ আগুনে দিয়ে দিয়েছে, আগুন জ্বলছে দাউ দাউ করে। হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে কিছুক্ষণের জন্য মনসুর সাহেবের জ্ঞান ফিরল। অপরিচিত ঠান্ডা ঘর, শরীরে নানা যন্ত্রপাতি লাগানো, অক্সিজেন দেয়া হচ্ছে, কয়েকজন ডাক্তার এবং নার্স উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছে। মনসুর সাহেব ব্যস্ত হয়ে খুঁজলেন ফিবোনাচিকে। ওই তো ফিবোনাচি, তার সঙ্গে কথা বলা দরকার, কিন্তু ঠোঁট ফাঁক করার ক্ষমতা তার নেই, কথা তো অনেক দূরের ব্যাপার। তিনি মনে মনে ডাকলেন, ফিবোনাচি? জি স্যার। ওরা আমার সমস্ত কাগজপত্র আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। স্যার আমি জানি। তুমি কি খুশি হয়েছো ফিবোনাচি? আমি তোমাকে আমার কল্পনার একটি অংশ ভেবে ভুল করেছিলাম, তুমি আমার কল্পনার অংশ নও, তুমি আসলেই শূন্য জগতের কেউ। স্যার আপনি ঠিকই ধরেছেন। তোমাকে পাঠানো হয়েছিল আমার কাগজ নষ্ট করে দেওয়ার জন্য। জি স্যার। যখন বুঝতে পারলাম তখন আর কিছু করার নেই, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে মারা যাচ্ছি, তাই না ফিবোনাচি? স্যার আমার তাই ধারণা। মৃত্যু কেমন? মৃত্যু কেমন আমি বলতে পারছি না স্যার, আমাদের জগতে মৃত্যু নেই, আমরা বাস করি মৃত্যুহীন জগতে। ও, আমরা যদি আমাদের জগৎটাকে সুরক্ষিত রাখতে চাই সেটা কি অন্যায়? না, অন্যায় নয়। পৃথিবীর মানুষরা আমাদের জগতে ঢুকে পড়তে চাচ্ছে, তারা শূন্যের রহস্য একবার ধরে ফেললে আমাদের কি হবে স্যার? আমরা থাকতে চাই আমাদের মতো, সেখানে কারোরই প্রবেশাধিকার নেই, আমরা কিছুতেই এই রহস্য ভেদ করতে দেব না, যারা এই চেষ্টা করবে তাদেরই আমরা দূরে সরিয়ে দেব, তাদের কাজ নষ্ট করে দেব। আমি এখন তোমাদের রহস্য জানি, আমি তো সমাধান করেছি। স্যার আমি জানি, এই জন্যই তো আপনার কাগজ পুড়িয়ে দেবার ব্যবস্থা করা হয়েছে। আমাতেই তো সব শেষ হচ্ছে না, আবারও একজন আসবেন। আমরা লক্ষ্য রাখি, কিছুই আমাদের লক্ষ্যের বাইরে নয়। মনসুর সাহেবের ঘুম পাচ্ছে, চোখ আর মেলে রাখতে পারছেন না, মনে হচ্ছে এটাই শেষ। স্যার শুনুন। শুনছি।
আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি যা করেছি আমার জগতের দিকে তাকিয়ে করেছি। আপনিও নিশ্চয়ই আপনার পৃথিবী, আপনার প্রিয় জগতের রক্ষার জন্য যা করণীয় তা করবেন, করবেন না স্যার? করব স্যার। আমি কি কিছু করতে পারি আপনার জন্য? আমার সময় শেষ, এই সময় তুমি কি করবে? আপনার মস্তিষ্কে অনেক সুখ স্মৃতি আছে, তার একটি দেখতে যেন আপনার জীবনের ইতিহাস, সেই ব্যবস্থা করব। তার প্রয়োজন নেই, আপনার জন্য কিছু একটা করতে ইচ্ছা হচ্ছে স্যার, আমাকে দয়া করে অনুমতি দিন। আপনার মস্তিষ্কের অতি গোপন একটা জায়গা থেকে মিষ্টি একটা স্মৃতি আমি বের করে আনি, আপনার ভালো লাগবে, আপনার খুব ভালো লাগবে। মনসুর সাহেব কিছু বলার আগেই ঝমঝম শব্দ শুনতে পেলেন, বৃষ্টির শব্দ, টিনের চালে বৃষ্টি পড়ছে। তিনি দেখলেন তিনি যাদের গ্রামের বাড়িতে শোবার ঘরে আচ্ছোয়া হয়ে আছেন, হাতে একটা বই, গভীর রাত, পাশের টেবিলে হ্যারিকেন জ্বলছে, হ্যারিকেনের ক্ষীণ আলোয় তিনি বৃষ্টির রাতে বই পড়ছেন। দরজা ঠেলে কে ঢুকছে? আরে রূপা না? হ্যাঁ রূপা, তার কিশোরী বধু। কতদিন পর দেখলেন রূপাকে, এত সুন্দর মেয়ে, এত মিষ্টি চেহারা। রূপা বলল, এই বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজবে? না না, পাগল হয়েছো? দুপুর রাতে বৃষ্টিতে ভিজবো কি, তোমার কিসব পাগলামি। রূপা মন খারাপ করে বসে আছে, তার চোখ ভিজে উঠেছে। ফিবোনা কে স্মৃতি কেন দেখালো? এই স্মৃতি তার জীবনের দুঃখময় স্মৃতির একটি। তিনি সে রাতে স্ত্রীর সঙ্গে বৃষ্টিতে ভিজতে যাননি, এইসব ছেলে মানুষই তার চরিত্রে ছিল না। তিনি দেখেছেন অভিমানে রূপার চোখ ভিজিয়ে উঠতে শুরু করেছে, তখন তিনি বই ফেলে দিয়ে বললেন, চলো যাই ভিজি। রূপা আনন্দে হেসে ফেলল। ঘটনা এরকম করেনি, তিনি রূপাকে আগ্রাহ্য করে সে রাতে বই পড়ছেন, এখানে ঘটনা বদলে যাচ্ছে, ফিবোনাকে তার স্মৃতি পাল্টে দিচ্ছে। তিনি দেখছেন রূপাকে নিয়ে উঠানে নেমে গেছেন, ঝুম বৃষ্টি পড়ছে, বৃষ্টির শব্দের সঙ্গে গলা মিলে রূপা হাসছে খিলখিল করে। কি সুন্দর স্মৃতি, কি মধুর স্মৃতি! ফিবোনাকি চমৎকার একটি স্মৃতি তৈরি করে তাকে উপহার দিচ্ছে। তিনি গাঢ় স্বরে ফিবোনাকিকে ধন্যবাদ জানালেন। রূপার হাত ধরে তিনি বৃষ্টিতে ভিজছেন, এক একবার বিদ্যুৎ চমকাচ্ছে, সেই আলোয় দেখছেন জল ভেজে আশ্চর্য মায়াবী এক মুখ। তিনি আবারও বললেন, ধন্যবাদ ফিবোনাকি।